চারিমা, দুর্দান্ত চা বানিয়েছো বটে। চায়ের পেয়ালায় একটা লম্বা চুমুক বসাতে তৃপ্তিতে আমার দুই চোখ বন্ধ হয়ে এলো। সত্যি ঠাকুর মশাই মেয়ে, অর্থাৎ চারির হাতের তারিফ করতেই হয়। মেয়েটার হাতে যেন জাদু রয়েছে, সে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তার সেই হাতের জাদুর ছোঁয়ায় সকল রান্নায় হয়ে ওঠে অত্যন্ত সুস্বাদু। কিশোরী চায়ের সাথে এক খাবল মুড়ি মুখে তুলে তা চিবুতে চিবুতে বলল, শুধু চায়ের কথা বললি হবে ভাই, একটিবার মুড়ি তুলে খাও না, আহা পেটে বানিয়েছে বটে মেয়েটা। শুরু শুরু করে কুচনো শশা, অঙ্কুরিত কাঁচা ছোলা ভিজে, কাঁচা মুড়ি, শুকনো লঙ্কা মাখা, নুন আর খাঁটি সর্ষের তেল দিয়ে জমিয়ে মেখেছে কিন্তু মুড়িখানা। আ খেলেই যেন মনটা একেবারে ভরে যায়। আমি এবার সেই পাত্র থেকে বেশ অনেকটা মুড়ি তুলে তার সোজা মুখে চালান করলাম। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মুড়ি মাখা চিবুতে লাগলাম। চারি আমাদের কাছ থেকে এমন ধারা নিজের প্রশংসা শুনে কিঞ্চিত মৃদু হেসে সে চলে গেল রন্ধনশালায় তার হাতের বাদবাকি কাজ সারতে। ঠাকুর মশাই এবার ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এসে দুয়ারের তক্তপোষের ওপর বসলেন। এখন বৃষ্টি নামেনি, তবে আর মাত্র কিছুটা সময়ের মধ্যেই হয়তো ঝমঝম শব্দে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হবে। গোটা আকাশ ছেয়ে গেছে শ্রাবণ মাসের মতন ঘন কালো মেঘে। একদল বক সেই কালো মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, তবে সাদা ডানা আকাশে মেলে যে যার নিজ নিজ বাসায়। আকাশের মধ্যে মাঝে মধ্যেই প্রবল শব্দে চিক্কুর হানছে। কিছুটা সময় যেতে না যেতে প্রথম দিকে টুকটাপ শব্দে এবং তারপর যথাক্রমে ঝমঝম শব্দের সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হল। চোখের সামনের স্বচ্ছ প্রকৃতি কেমন যেন ঝাপসা হয়ে এলো। ঠাকুরমশাইয়ের দিকে একখানি চায়ের পেয়ালা বাড়িয়ে দিলাম আমি। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হে, আমার পছন্দের সিগারেটখানি এনেছো নাকি, নাকি ভুলে গেছো একেবারে? হ্যাঁ ঠাকুরমশাইয়ের এই কথা শুনে লজ্জায় আমি জিভ বের করে বললাম, সেজি ঠাকুরমশাই, আপনি কি কথা বলছেন? এই ভাই কিশোরী, ঠাকুরমশাইয়ের জন্য সেই পাসিং শোর সিগারেটের প্যাকেটটা কিনলাম, সেটা ঠাকুরমশাইকে দাও দেখি। আমার কথা কিশোরীর পানে যেতে না যেতেই কিশোরী এবার হাত ঝেড়ে তুতির মধ্যে গুজে রাখা পাসিং শোর সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই সেই সিগারেটের প্যাকেট থেকে কিশোরীর হাত থেকে তুলে নিলেন। তারপর তার চা পান সমাপ্ত হলে একখানা সিগারেট বের করে ঠোঁটের ডগায় আলতোভাবে চেপে ধরলেন। এরপর ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বলে উঠবার অপেক্ষা মাত্র। বাতাসের মধ্যে অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল তামাকের উগ্র গন্ধ। কিশোরী চিরকালই বড্ড অধৈর্য প্রকৃতির ছেলে, অল্পেতেই সে অত্যাধিক পরিমাণে ধৈর্যহীন হয়ে পড়ে। সিগারেট খাওয়া সমাপ্ত হলে ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু তাঁত ভাঙা একটি নারকেলের মালায় গুঁজে দিলেন। আর ঠিক তার সাথে সাথেই কিশোরী ছোট্ট নিষ্পাপ শিশুদের মতন খানিক অনুরোধের ভঙ্গিমায় বলে উঠল, ঠাকুরমশাই এবার তাহলে একটা বেশ জমজমার কাহিনী শোনান দেখি, না হলে মটলেনে আপনার গৃহে এসে কোনো কাহিনী না শুনে ফিরে গেলে বড় পাপ হবে আমাদের। আমরা এমন কিছুতেই জেনে শুনে পাপ করতে পারবো না। নিন একখানা বেশ জমজমাট কাহিনী বলুন দেখি। কিশোরীর এমন ধারা কথা শুনে ঠাকুরমশাই এবার হো হো করে কিছুটা হেসে উঠলেন। তারপর তিনি বললেন, কাহিনী শুনবে তা বলো, ঠিক কি ধরনের কাহিনী তোমাদের আজকে শুনতে ইচ্ছা করছে বলো। ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই সুবর্ণ সুযোগ পাওয়া মাত্র সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইল না কিশোরী। তড়িঘড়ি অত্যন্ত দ্রুততার সাথে সে বলল, রোজ রোজ তো আমরা আপনার কাছে বিভিন্ন ধরনের গল্প শোনার আর্জি জানাই, আজ আপনি বরং আপনার মনের মতন একখানা কাহিনী শোনান দেখি। কথা দিলাম, আপনি আমাদের যা শোনাবেন আমরা মন দিয়ে ঠিক তাই শুনব। আপনার বলা প্রত্যেকটা ঘটনায় যে সেরার সেরা হবে সে বিষয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই, সেজন্য আজ গোটা বিষয়টা আপনার উপরই ছেড়ে দিলাম। হ্যাঁ, তদুর অব্দি বলি কিশোরী এবার ঠিক করে হেসে ফেলল। আমার দিকে তাকিয়ে আমি দেখলাম ঠাকুরমশাইয়ের মুখ বেশ গম্ভীর হয়ে উঠল। তিনি দুচোখ বুঝে কি যেন ভাবতে শুরু করলেন। আসলে তিনি স্মৃতির মহাসমুদ্রে ডুব দিয়ে কোনো এক ভয়ানক অভিজ্ঞতার কাহিনী তুলে আনার চেষ্টা করছিলেন। প্রত্যেকবার গল্প বলার আগে গোটা বিষয় একবার মনে মনে ভালোভাবে এভাবেই ছেঁকে নেন ঠাকুরমশাই। এবারেও তার ব্যতিক্রম কিছু ঘটল না। বেশ কিছুটা সময় আকাশ পাতাল কী শব্দ যেন ভাবার পর ধীরে ধীরে চোখের পাতা তিনি মেলে ধরলেন। তারপর অবসন্ন ফ্যাঁকাশে দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ বরং তোমাদের জন্য একখানা ভয়ের গল্প বলি। এমন বৃষ্টি স্নাত পরিবেশের সাথে ভয়ের গল্প একেবারে উপযুক্ত বা মানানসই গছের হবে, কি বলো?
ঠাকুরমশাইয়ের এসব কথা শুনে কিশোরী এবার হাসি মাখা মুখ নিয়ে বলল, আপনি বরং আজ একখানা ভয়ের গল্প শোনান দেখি, আমাদের এতে নেহাত মন্দ লাগবে না। কিশোরীর কথা শেষ হতেই ঠাকুরমশাই এবার বলতে শুরু করলেন তার গল্প। আমি আর কিশোরী একটু গা ঘেঁচাঘেঁচি করে বসলাম নিজেদের মধ্যে। বাইরের শীতল শিরশিরে হাওয়া তীক্ষ্ণ চুরির ফলার মতন আঘাত করলো, আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ঠান্ডায় গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল মাত্র কয়েক মুহূর্তের জন্য, গায়ের যাবতীয় লোমকূপ খাঁড়া হয়ে গেল মুহূর্তের মধ্যে। সেদিকে বিশেষ মনোযোগ না দিয়ে সম্পূর্ণ মনোনিবেশ করলাম ঠাকুরমশাইয়ের গল্প বলার প্রতি। এই ঘটনা আমার অতীত জীবনের একেবারে শুরুর দিকের। সেই সবে সবে আমি বীরভূমের জঙ্গলে বরাকর নদীর ধারে মাতু পাগলির দর্শন পেয়েছি। বরাকর নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে আমি একসময় এসে পৌঁছালাম দেবীপুর নামের একটি গ্রামে। শরীর ভীষণ ক্লান্ত লাগায় আমি এবার সিদ্ধান্ত নিলাম সেখানের একটি গাছের তলায় কিছুটা সময় কাটিয়ে তারপর আবার না হয় পুনরায় যাত্রা করা যাবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। কাঁধের ঝোলাখানা এবার ধীরে ধীরে নামিয়ে রাখলাম। তারপর সেই স্থান কিছুটা পরিষ্কার করে নিয়ে তার উপর আমি উঠে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নিকটবর্তী একটি স্বচ্ছ টলটলে জলে পরিপূর্ণ দিঘির পানে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে উঠে এলাম পুনরায় সেই বৃক্ষের তলে। আমার সঙ্গে থাকা ঝোলার মধ্যে কিছু টুকিটাকি কাঁচা ফল ছিল, তাই খেয়ে সেই গাছের তলাতে একটু গড়িয়ে নিলাম। সুদূরব্যাপী রাস্তা পায়ে হাঁটার অক্লান্ত পরিশ্রমে আমার চোখে নিজের অজান্তেই কখন যেন ঘুমে জড়িয়ে এলো। দেখতে দেখতে একসময় ঘুমেও পড়লাম আমি। ঘুম যখন ভাঙল তখন দুপুর গড়িয়ে অপরাহ্নের গধূলি আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম আকাশের মুখ ভার, তিলে তিলে একটু একটু করে ঘন কালো মেঘে জমতে শুরু করেছে গোটা আকাশ জুড়ে। রাতের দিকে প্রবল ঝড় ঝঞ্ঝা ওঠার গুরুতর সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝমঝম করে বৃষ্টিও হতে পারে। এই কারণেই সিদ্ধান্ত নিলাম আজ রাতে আর অন্য কোথাও যাব না, এইখানেই কোনো ভাঙা মন্দির দেখে রাতটুকু আশ্রয় নিয়ে নেব। আসলে কি জানো হে কিশোরী, মানুষ সবসময় যেমনটা চায় তাহা পায় না, আমিও পেলাম না। অনেকক্ষণ যাবৎ দেবীপুর জুড়ে অনেক সন্ধান করার পরেও তেমন পরিত্যক্ত ভাঙা কোনো মন্দির আমার নজরে পড়ল না। এদিকে আকাশের পানে মুখ তুলে তাকিয়ে দেখলাম আকাশের অবস্থা রীতিমতো বেশ খারাপ। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। নিরুপায় হয়ে আমি সিদ্ধান্ত নিলাম এই গ্রামের কোনো এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতে হবে আমায়। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে এবার আমার নজরে পড়ল দূরের একখানি বেশ মাঝারি মাপের অট্টালিকা। আর এতটুকু সময় বৃথা অপচয় না করে আমি এবার অনহনীয় এগিয়ে গেলাম সেই অট্টালিকার পানে। তখন রীতিমতো ঘন অন্ধকার নেমে এসেছে গোটা চরাচর জুড়ে। গুল্ম লতা পাতার ফাঁক থেকে কর্কশ ধ্বনিতে এক নাগাড়ে এক তালে ডেকে চলেছে অসংখ্য অগণিত ঝিঝি পোকা। সেই ঝিঝি পোকার কর্কশ ধ্বনিতে কান পাতা দুর্দায় হয়ে উঠেছে ক্রমে। কচুবনে নিচ থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। সেই অট্টালিকাটির নিকটে এগিয়ে গিয়ে সদরের দরজায় ভালোভাবে বেশ জোরে জোরে কড়া নাড়তে থাকলাম আমি। আমি কিছুটা সময় কড়া নাড়বার পর বাড়ির ভেতর থেকে এবার এক বৃদ্ধের গলার আওয়াজ ভেসে এলো, কে এলো এমন অসময়ে? দাঁড়াও হে বাপু, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো দেখি। মাত্র কিছুটা সময় অপেক্ষা করার পরে সেই অট্টালিকার সদরের দরজা খোলা মাত্রই আমি দেখলাম আমার সম্মুখভাগে দাঁড়িয়ে আছেন এক মাঝারি বয়সের প্রবীণ মানুষ। তার মাথায় কাঁচা পাকা অবিন্যস্ত চুল,
গালে দীর্ঘদিনের জন্মনেওয়া গহধারির জঙ্গল, চোখের মণি দুটো অদ্ভুত রকমের ঘোলাটে, চোখের তলা বেশ কালো হয়ে রয়েছে, পরনে আছে একখানি মলিন পাঞ্জাবি আর ধুতি। সবটা দেখে আমি যা বুঝলাম তাতে এই মানুষটি যে রীতিমতো বেশ চিন্তার মধ্যে রয়েছেন তার নতুন করে আমাকে বুঝিয়ে বলতে হলো না। তিনি এবার আমার উদ্দেশ্যে দুই হাত জোড় করে অধিক কৌতূহলের সাথে বললেন, আগে আপনি কে, কাকে চাই? সেই ভদ্রলোকটির পানে তাকিয়ে আমি তাকে মৃদু হেসে বললাম, আমার কাউকে চাই না মশাই, আসলে আমি একজন জ্যোতির্বিদ, খানিকটা ভবঘুরে গোছের মানুষও বলতে পারেন, নানা স্থানে ঘুরে টুরে বেড়াই, তা আপনাদের গ্রামেও ঘুরতে ঘুরতে আজই এসেছি, কিন্তু হঠাৎ করে এমন প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো যে সেই কারণে আমি ভাবলাম যে আজকের রাতটা যদি আপনাদের গ্রামের কোনো পরিত্যক্ত ভাঙা মন্দিরেই কাটিয়ে দেই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেরকম কোনো স্থান খুঁজে না পাওয়ায় অবশেষে সেই চিন্তা ত্যাগ করে ভাবলাম যদি কোনো গৃহস্থের বাড়িতে একটি রাতের জন্য আমি মাথা গোঁজার ঠাঁই পাই তাহলে খুব উপকৃত হই। মশাই, বুঝতেই তো পারছেন এইরকম মেঘ করেছে, তার উপরে আবার রাতের অন্ধকারও নেমে আসছে, তাই সব মিলিয়েই একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। সেই ভদ্রলোক এবার আমার দিকে তাকিয়ে অত্যন্ত দ্রুততার সাথে নিজের দুই হাত নমস্কার এর ভঙ্গিমায় জড়ো করে বললেন, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন, অবশ্যই আশ্রয় পাবেন আপনি, কথায় বলে অতিথি নাকি সাক্ষাৎ নারায়ণ, আমাদের সাধ্য কি যে অতিথিকে ফিরিয়ে দেব, আপনি দয়া করে বাড়ির অন্দর মহলে প্রবেশ করুন। ভদ্রলোকের ব্যবহার সত্যি অত্যন্ত ভালো, একজন সম্পূর্ণ অচেনা অজানা মানুষকে যে তিনি এইভাবে এতটা আপন করে নিতে পারবেন আমি তা ভাবতেই পারিনি। সদর দরজা পেরিয়ে চৌকাঠের বুকে পা রাখতে না রাখতেই আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত বিজাতীয় অনুভূতি খেলে গেল, মেরুদণ্ড বেয়ে সরসর করে নিচের দিকে একটা শীতল চোরাস্রোত যেন নেমে গেল তীব্র বেগে, আমার বুকের মধ্যে বিপদের আগাম আভাস সূচক প্রতিবারের মতো পুনরায় বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমার অন্তরাত্মা আমায় বলে উঠল, এই বাড়িতে হয়তো কোনো বিপদ ঘটেছে অথবা ঘটতে চলেছে খুব শীঘ্রই। বাড়ির সদর বেরিয়ে অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই সেই ভদ্রলোকে বা দরজা বন্ধ করে ফের আগুল তুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম রমাকান্ত দাস আর এই হলো আমাদের দাস পরিবার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? সেই ভদ্রলোক তথা রমাকান্ত মশাইয়ের এই কথা এবার আমার সম্বিত ফিরল, বিস্ময়ের ঘোর কাটতে আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না 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 না, আপত্তি আর কিসের, অবশ্যই জানতে পারেন, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে ওই পাঁচজনে আমাকে তারানাথ তান্ত্রিক নামেই ডাকে, এই সামান্য কিছু জ্যোতিষবিদ্যা আর ওই টুকিটাকি তন্ত্র সাধনা করতে পারি আমি ঈশ্বরের কৃপায়, এবং তাই দিয়েই চেষ্টা করি সর্বদা ওই বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকতে, তাদের বিপদ ভঞ্জন করতে। আমার এই কথা শোনা মাত্রই রমাকান্ত মশাইয়ের মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত আবেগ যেন খেলে গেল, তার চোখ কেমন যেন ছলছল করে উঠল, তিনি সজল নেত্রে আমার দিকে তাকিয়ে এক প্রকার কাতর সুরে বললেন, কি নাম বললেন আপনি? তারানাথ চক্রবর্তী, মানে সেই সুবিখ্যাত তারানাথ তান্ত্রিক? আয় রাধামাধব, ভাই গোবিন্দ, এতদিন ধরে আপনার কত নাম শুনেছি ঠাকুর মশাই, কত প্রশংসা শুনেছি গোটা তল্লাটের মানুষের মধ্যে, কিন্তু স্বচক্ষে দেখার কোনো দিন সুযোগ হয়নি, কবে বলে আশাও করিনি, অথচ আজকে দেখুন, হে হে, আমার কি সৌভাগ্য যে আপনি স্বয়ং নিজে থেকে এসে উপস্থিত হয়েছেন আমার বাড়িতে, পরমেশ্বরের কৃপা ছাড়া আর কি বা হতে পারে, আপনার পদধূলি এই বাড়িতে যখন একবার পড়েছে
তখনই ভিটা আজ ধন্য হয়েছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন ঠাকুর মশাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মুখের কথা শেষ করতে না করতেই রমাকান্ত মশাই এবার হেঁট হয়ে আমার চরণ ধুলি মাথায় হিতেই যাচ্ছিলেন। আমি তড়ি ঘড়ি তাকে সেই কার্য হতে বাধা দিয়ে বললাম, ছি 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 রমাকান্ত মশাই, এ আপনি কি করছেন? বলি আমার যে মহা পাপ হবে, এতে আপনি কি আমাকে নরকের কীটে পরিণত করতে চান? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, বড় হয়ে আমার পা ছুলে আমার যে মহা পাপ লাগবে। আপনার পাপ হবে না ঠাকুর মশাই, পাপ হবে আমার যদি আপনাকে আজ এত কাছে পেয়েও আমি আপনার পায়ের ধুলো মাথায় না নিতে পারি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আমাকে দয়া করে সেই সৌভাগ্য থেকে কিছুতেই বঞ্চিত করবেন না আপনি, এই আমার আপনার কাছে অনুরোধ। আমি আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে তবেই কিন্তু ছাড়ব। তিনি আমার পা স্পর্শ করলে আমার সত্যিই বড় অস্বস্তি বোধ হবে। এ কথা বুঝে তিনি আমার পা থেকে সামান্য কিছুটা তফাতে নিচের মেঝের মধ্যে ভালোভাবে হাত বুলিয়ে সেই ধুলো মাথায় নিলে তু চোখ ভরে। তিনি এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন তার পরিবারের বাকি মানুষদের সাথে আমার সাক্ষাৎ করাতে। আমি দেখলাম দাস পরিবারের প্রতিটি মানুষই অত্যন্ত ভালো মনের মানুষ, তারা আমাকে একেবারে আপন করে নিল। আমার একটিবারের জন্য মনে হলো না যে আমি তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি। ইতিমধ্যে আমার হৃদয়ের মধ্যে তৃতীয়বারের জন্য প্রবল শব্দে বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমার মাথার মধ্যে আবার ভেসে উঠল এই পরিবারের উপর কোনো এক ঘোর বিপদের করাল কালো ছায়া ঘনিয়ে আসতে চলেছে সেই শঙ্কা। এই বাড়ির কর্তা অর্থাৎ রমাকান্ত মশাইয়ের সাথে আমি এবার সম্পূর্ণ একাকি আলোচনা করার একটা সিদ্ধান্ত নিলাম এই বিষয়ে। সেই কারণেই আমি রমাকান্ত মশাইয়ের উদ্দেশ্যে বললাম, রমাকান্ত মশাই, আপনার সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথোপকথন ছিল, তো আপনি যদি একটু আমায় সময় দিতেন তাহলে বড় ভালো হতো। হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই সময় দেব, কিন্তু কি হলো বলুন তো, আপনি হঠাৎ করে এমন তারা মুষড়ে পড়লেন কেন? তাছাড়াও আপনার মুখটা কিরকম যেন ফ্যাকাশে গোছের হয়ে গেছে, কিছু কি ঘটলো তবে? আরে হ্যাঁ মশাই, একটু দরকারি কথাই রয়েছে, একদম সময় অপচয় করবেন না, আপনার সাথে আমার একান্তে কিছু কথা বলার আছে। ঠিক আছে ঠাকুর মশাই, ঠিক আছে, আপনি দয়া করে এতটা উত্তেজিত হয়ে পড়বেন না, চলুন ওই দিকের ঘরে গিয়ে বরং আমরা বসি, সেখানে এখন কেউ নেই, এই স্থান সম্পূর্ণ ফাঁকা। আমি গিন্নিকে বলে দিচ্ছি আপনার জন্য চা জল খাবার সেখানেই পাঠানোর সে ব্যবস্থা করবে। আমি আর রমাকান্ত মশাই এবার সেই বসার ঘরের দিকে পা বাড়ালাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই এক অতীব সুন্দর সুগন্ধি ধূপের মতো মন মাতানো গন্ধ আমার নাকের মধ্যে এসে ঠেকল। ঘরের দেওয়ালে টাঙানো একখানি বিশাল বড় মা কালীর তৈলচিত্রে আটকানো রক্ত জবা ফুল আর শ্বেত শুভ্র রজনীগন্ধা ফুলের মালা হতে নির্গত ফুরফুরে মিষ্টি সুবাস যেন গোটা ঘরের ভিতর পুরোপুরি মাতিয়ে রেখেছে। আমি আর রমাকান্ত মশাই এবার মুখোমুখি রাখা দুখানা আরাম কেদারার উপর বেশ ঝাঁকিয়ে বসলাম। ঘরের মধ্যে জ্বলছে একখানা ঝাড় লণ্ঠন। ঘর বাড়ির অবস্থা দেখেই বোঝা যায় এই দাস পরিবার আর্থিকভাবে বেশ স্বচ্ছল। রমাকান্ত মশাই এবার আমার দিকে তাকিয়ে ঈষৎ চিন্তিত সুরে জিজ্ঞাসা করলেন, এবার বলুন ঠাকুর মশাই, কি জন্যে এত তড়ি ঘড়ি আমাকে আপনি আলাদাভাবে ডাকলেন? আমি এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কিছু একটা ঘটেছে, কিন্তু সেই কিছুটা যে কি তাই বুঝে উঠতে পারছি না। ঠাকুর মশাই, দয়া করে আমাকে আর অন্ধকারের মধ্যে রাখবেন না, বলুন আপনি কি ঘটেছে। দেখুন রমাকান্ত মশাই, আমি আপনার থেকে কোনো কিছুই গোপন করতে চাইছি না, আপনাদের বাড়ির অভ্যন্তরে পা রাখার সাথে সাথেই আমি টের পেয়েছি যে এই বাড়ির সাথে মহা অশুভ হাসনী কোনো কিছু ঘটেছে অথবা ঘটতে চলেছে, আর যা ঘটতে চলেছে
তা আপনাদের পরিবারের মানুষদের জন্য আততেও হিতকর কিছু নয়। তাই জন্যই বলছি রমাকান্ত মশাই, আপনাদের বাড়িতে কি ইতিমধ্যে কোনোরূপ অস্বাভাবিক ঘটনা ঘটেছে? যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দয়া করে তা আমায় খুলে বলুন, আমি সেই সব ঘটনার কথা শুনে বিপদের কিছুটা হলেও আভাস পেতে পারি, বলুন। আমার মুখ থেকে কথা শুনে অত্যন্ত ভীত হয়ে পড়লেন রমাকান্ত মশাই, যদিও সেটাই খুব স্বাভাবিক ছিল, কারণ কেউ যদি জানতে পারে যে তার সম্মুখে গণিয়ে আসতে চলেছে এক মহাবিপদ তাহলে ভয় পাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। তিনি বেশ কিছুটা সময় ভেবে মাথা চুলকে কাঁচু মাছু স্বরে বললেন, আগে না ঠাকুর মশাই, অন্তত আমি তো এরকম অস্বাভাবিক কোনো ঘটনার কথাই শুনিনি যা ইতিমধ্যেই আমার বাড়ির সাথে ঘটেছে। উনি না জানলেও আমি জানি, আপনি সত্যি সঠিক বলেছেন ঠাকুর মশাই, এতটুকু ভুল কিছু বলছেন না। আমাদের বাড়ির উপর হয়তো কোনো বিপদ সত্যি আছড়ে পড়তে চলেছে। আমার মনটাও না কেমন যেন কুডাক দিয়ে উঠছে বারংবার। আমি আর রমাকান্ত মশাই হঠাৎ করে এমন মেলি গলার আওয়াজ পেয়ে রীতিমতো চমকিত হয়ে পড়লাম। ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখলাম রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী কথাগুলো বলেছেন। তিনি চৌকাঠ গোড়ার হাতে আমার জন্য জলখাবারের পাত্র নিয়ে কখন যেন এসে দাঁড়িয়েছেন, আর আমার বলার কথাগুলো তিনিও শুনেছেন, তাই আমার করা প্রশ্নের তিনি এই উত্তর দিয়েছেন। তার স্ত্রী অর্থাৎ মহামায়া দেবী এবার শিথিল পদক্ষেপে কম্পমান হাতে জলখাবারের থালাখানা সঙ্গে নিয়ে সোজা কক্ষের ভেতরে প্রবেশ করলেন। তারপর আমাদের সম্মুখে থাকা একখানা বড় জলচৌকির উপর খাদ্যের পাত্র নামিয়ে রেখে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি পুরুষ মানুষ, বাড়ির কর্তা, তাকে নানান দিকে শত শত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, ছোটাছুটি করতে হয়, তাই সংসারের এত খুঁটি নাতি তুচ্ছ বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না, বা বলা ভালো যে আমরা তাকে কোনো কিছুই বলি না এসব বিষয় নিয়ে। কিন্তু ঠাকুরমশাই, আমি বা এই পরিবারের মধ্যে অনেককেও গত কয়েকদিন ধরে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে যে এই বাড়ির সাথে অস্বাভাবিক অতিলৌকিক কোনো কিছু ঘটছে। নামিয়ে রাখা থালা ভর্তি খাদ্যের প্রতি আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। আমি ততক্ষণে মহামায়া দেবীর দিকে তাকিয়ে এবার মোলায়ম কণ্ঠে বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন? আচ্ছা বেশ, তাহলে বলুন তো আপনাদের বাড়ির সাথে ঠিক কি কি অতিলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে? আমার এই কথা শুনে মহামায়া দেবী এবার একটিবার আমার দিকে আরেকটিবার তার স্বামী অর্থাৎ রমাকান্ত মশায়ের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে নিরস কণ্ঠে বললেন, বেশ কয়েকদিন আগে থেকে আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু গবাদি পশু, এই যেমন ধরুন গোয়াল থেকে গরু মহিষ, ক্ষুদ্র থেকে হাঁস মুরগি প্রভৃতি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। তবে তবে চুরি বলাটা খুবই ভুল, কেউ যেন প্রাণীগুলোকে না নৃশংসভাবে হত্যা করে তাদের কাঁচা রক্ত মাংস খুবলে খুবলে খাচ্ছে। তাছাড়াও রাতের বেলায় আমাদের বাড়ির বেশ কয়েকজন কাজের লোক নাকি আবার একটি বীভৎস দর্শন ছায়া মূর্তিকেও ঘোরাফেরা করতে দেখেছে বাড়ির অন্দরমহল বারমহল সহ সমগ্র চত্বরে। এই সকল কথাই আমার কানে এসেছে, কিন্তু আমি আপনাকে এসবের কিছুই বলিনি। ভেবেছিলাম কে না কি রাতের বেলায় ভুলভাল দেখেছে তার জন্য, কিংবা গবাদি পশুদের অমন ধারা মৃত্যুর কারণ হয়তো হিংস্র জন্তুও হতে পারে। এই সমস্ত কথা ভেবে আপনার থেকে এড়িয়ে গিয়েছিলাম বিষয়টা, কিন্তু আজই কিছু মুহূর্ত আগেই ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার বুকটা যেন কেঁপে উঠল। আমার মনে হলো আমাদের দাসবাড়ি জুড়ে যা সব কাণ্ড ঘটতে শুরু হয়েছে
তার মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। সে কি গিন্নি, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এ ব্যাপারে বিন্দু মাত্র কিছু জানাওনি। বাড়ির কর্তার কাছ থেকে কোনো কিছু গোপন করতে নেই, এ কথা কি তুমি জানো না? আমি কিন্তু তোমার থেকে মোটেও এইরূপ আচরণ আশা করিনি। ইতিমধ্যে মাথাটা কেমন যেন ধরেছিল, সেই কারণে জলচৌকির উপর নামিয়ে রাখা বিশাল বড় কাঁসার থালাটার মধ্যে থরে থরে সাজানো নানান রকমের রান্না মিষ্টি সব কিছু ত্যাগ করে থালা থেকে এবার শুধুমাত্র চায়ের উষ্ণ পেয়ালাটা হাতে তুলে নিলাম। তারপর দু চোখ বুঝে একটা লম্বা টান দিলাম। এদিকে তখন রমাকান্ত মশাই আর মহামায়া দেবীর মধ্যে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখে বললাম, আহ থামুন দেখি আপনারা, অবুঝ শিশুদের মতো নিজেদের মধ্যে এমন ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় গোটা বিষয়টা একবার আমায় ভাবতে দিন ভালো করে। ঠাকুর মশাই, এবার তাহলে কি হবে? আমাদের এই দাসবাড়ির ভিতরে কি তাহলে কোনো অশুভ অপশক্তি আশ্রয় নিল সকলের চক্ষের অলক্ষে? আমার সেই আমার এই সুখের সংসারকে আপনি যে কোনো উপায়েই হোক রক্ষা করুন ঠাকুর মশাই। আমি জানি আপনার ক্ষমতা কতখানি, অপরিসীম ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আপনি। আমাদের আসন্ন বিপদ থেকে কেউ যদি রক্ষা করতে পারে তাহলে সে হলেন একমাত্র আপনি। আপনি ব্যতীত আর অন্য কেউ নয় ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করুন। আমি দেখলাম বিপদের কথা জানতে পেরে দাস পরিবারের কর্তা এবং গিন্নি দুজনেই বেশ চিন্তিত ও অতিরিক্ত উতলা হয়ে পড়েছে। একটা না অতি দ্রুততার সাথে কথাগুলো বলে গেলেন রমাকান্ত মশাই। আমি এবার তার হাত দুখানি জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, আপনি আপনি দয়া করে একটু শান্ত হন রমাকান্ত মশাই। হ্যাঁ, এত উত্তেজনা শরীরের পক্ষে মোটেও ভালো নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই বাড়ির অভ্যন্তর থেকে সেই অশুভ শক্তিকে চিরতরের জন্য তাড়ানোর। তাছাড়াও বিপদগ্রস্ত মানুষদের বিপদে ফেলে রেখে আমি কখনো কোথাও চলে যাই না। তাদের বিপদ থেকে উদ্ধার করাই হলো আমার মূল কাজ, আমার মূল কর্তব্য। আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে জানি, তাই সেই কারণেই আপনাকে বলছি যে আপনি এখনই এই মুহূর্তে এতটা ভেঙে পড়বেন না। এতক্ষণ সময় ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু থামলেন। সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তিনি লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আমি আর কিশোরী একে অপরের দিকে অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম একভাবে। বাইরে তমসাচ্ছন্ন প্রকৃতি জুড়ে শুরু হয়েছে মহাতাণ্ডব। বৃষ্টির মাত্রা এখন অত্যধিক বেড়েছে, মাঝে মধ্যেই কান ফাটানো শব্দে এদিক ওদিক হতে বজ্রপাত ঘটছে আর সাথে বইছে দামাল ঝোড়ো বাতাস। কিশোরী এবার বেশ উসকুস করে আর স্থির হয়ে থাকতে না পেরে বলেই ফেলল, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? কিশোরীর কথায় ঠাকুরমশাই ফের নতুন উদ্যমে ধূমপান করতে করতেই বললেন সেই কাহিনীর পরবর্তী অংশ। সেই রাতে আমি আর সেরকম কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না, বা বলা ভালো কোনো খাদ্যই যেন আমার গলা দিয়ে নামলো না। আমার মাথায় তখন একরাশ চিন্তা ভর করে রয়েছে কেবল। মস্তিষ্কের মধ্যে বারে বারে ভেসে উঠছে মহামায়া দেবীর বলা ওই কথাগুলো। এই বাড়ির কিছু কাজের লোক এক অদ্ভুত কিম্ভূত কিমাকার ছায়ামূর্তি দেখতে পেয়েছে রাতের অন্ধকারে। এখন প্রশ্ন হলো কি ছিল আসলে সেই ছায়ামূর্তির আড়ালে, আদতে ঠিক কোন অপশক্তি এসে আশ্রয় নিয়েছে এই দাসবাড়ির অন্তর্মহলে। তাছাড়াও প্রতিদিন রাত্রি গভীর হলে গরু মহিষ হাঁস মুরগি বের করে কে এমনভাবে তাদের জ্যান্ত মেরে চিবিয়ে চিবিয়ে খায়? আমার এই সকল প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে যে করেই হোক। এই সকল প্রশ্নের উত্তর না জানো অবধি আমার কিছুতেই শান্তি হচ্ছিল না। তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতে আমি আর ঘুমাব না, সারা রাত বিনিদ্র অবস্থায় জেগে থেকেই কাটিয়ে দেব। আর ঠিক কী কী ঘটছে রাতের অন্ধকারে সেই বিষয়ের উপর ভালোভাবে লক্ষ্য রাখব। ঠাকুরমশাই, আপনি কি তাহলে সেই রাতে আর ঘুমলেন না?
জেগে থেকেই পাহারা দিলেন ওই দাসবাড়ির অন্তর্মহল। আচ্ছা আচ্ছা, কোনো কিছু কি আপনার নজরে পড়লো তবে? হ্যাঁ গো, সেই রাতে আমি আর দুচোখের পাতা কিছুতেই এক করলাম না, পরমেশ্বরকে স্মরণ করে গাত্রবন্ধন করে নিলাম ভালোভাবে, যাতে কোনো রকম অশুভ শক্তি আমার ধারে কাছে মোটে ঘেঁষতে না পারে। তারপর মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি এবার সেই কক্ষের বাইরে বেরিয়ে এসে অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থেকে নজর রাখলাম বাড়ির সকল প্রান্তে। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকার কারণে গোটা বাড়ির সর্বত্রই আমার নজরে পড়ছিল। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে চোখ সরে এলো আমার। দাসবাড়ির অভ্যন্তর জুড়ে যে কয়েকটা মোমবাতি জ্বলছিল তারা তাদের ক্ষুদ্র আলোক শিখা ছড়িয়ে দিচ্ছিল অন্ধকার মোচনের এক কার্যে। হঠাৎ করে একসাথে বিনা বাতাসে দুবার দপদপ করে কেঁপেই নিভে গেল এক এক করে সকল মোমবাতি। গোটা দাসবাড়ির অন্তর্মহল পাতালের ন্যায় ঘন কালো অন্ধকারে যেন পরিপূর্ণ হয়ে গেল। আমার নাকে এবার এলো একটা উৎকট বিশ্রী মোটকা পচা গন্ধ। নিচের দিকে চোখ যেতেই এবার আমি যা দেখলাম তাতে আমার বুক রীতিমতো কেঁপে উঠল। তোমরা বিশ্বাস করো আমার কথা, বিশ্বাস করো। অন্ধকারের মধ্যে পরিষ্কার আমি দেখলাম নিচের তলার একটা জমাট বাঁধা অন্ধকার জায়গা থেকে চতুষ্পদ জন্তুর মতো দুই হাতে পায়ে ভর দিয়ে বেরিয়ে আসছে একটা কালো ছায়ামূর্তি। উহ, কি বিভৎসতার হাঁটার ভঙ্গিমা, কি বিভৎসতার চালচলন! আমি বুঝলাম এটাই তবে মোক্ষম সুযোগ, আমাকে এক্ষুনি একবার নিচের তলায় নামতে হবে, অতি দ্রুততার সাথে এবং খুব সাবধানে। আমাকে দেখতেই হবে যে ছায়ামূর্তিটি আসলে ঠিক কি, যেই বাড়ির মধ্যে সকলের ভিড়ে মিশে আছে। আমি খুব সাবধানে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। সেই ছায়ামূর্তি ততক্ষণে আরও এগিয়ে গেছে বেশ কিছুটা। আমার গাটা কেমন যেন ভার হতে শুরু করলো। আমি বুঝলাম যে এই জায়গাটা পুরোপুরি এক মহা অশুভ শক্তির আয়ত্তে চলে গিয়েছে। সেই ছায়ামূর্তিটি এবার এক ভয়ানক শব্দে গর্জন করে উঠল। আমি বুঝলাম সেই ছায়ামূর্তিটি আসলে মানব রূপ ধারণ করে থাকলেও সে আদতে কোনো মানুষই নয়, সে এক মহা অপশক্তির অংশবিশেষ। তবে এমন অন্ধকারের কারণে আমি কিছুতেই তার মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখতে পেলাম না। চার পায়ে চলাফেরা ত্যাগ করে সেই ছায়ামূর্তি এবার দুই পায়ে ভর দিয়ে সটান উঠে দাঁড়ালো, তারপর সদরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাত্রি তখন বেশ গভীর, তা খুব ভালোভাবেই বোঝা যায়। ঝমঝম শব্দের সাথে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই ছায়ামূর্তিটা এবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগিয়ে গেল সেই সরু মেঠো রাস্তাটা বাড়ির পিছনের দিকে চলে গেছে, যেটা তার পানে। ওই ছায়ামূর্তি আসলে কে এবং তার আসল উদ্দেশ্য কী, এই সব প্রশ্নের উত্তর জানাটা আমার ভীষণভাবে প্রয়োজন ছিল, সেই কারণে আমিও তার পিছু নিলাম। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিঃশব্দে তাকে অনুসরণ করতে লাগলাম। কিশোরী বলল, ঠাকুরমশাই আপনার সাহস আছে বলতে হবে, তা নাহলে কখনো ওইভাবে এক প্রেত মূর্তির পেছনে আপনি রাত্রে ওইভাবে অন্ধকারে যেতে পারতেন? সত্যি আপনার মতো সাহসী মানুষ এই যুগে পাওয়া বড্ড বিরল। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার তার দিকে এক অত্যন্ত প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ দৃষ্টিপাত করলেন, তারপর মৃদু হেসে বললেন, আরে ধুর কি যে বলো তোমরা, তারপর মন দিয়ে শোনো ঠিক কি হলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগিয়ে যেতে লাগলাম সেই ছায়ামূর্তির সাথে তালে তাল মিলিয়ে। আমার আর তার মাঝের মধ্যবর্তী ব্যবধান ছিল মাত্র হাত দশকের মতো। আমি এবার একসময় থমকে দাঁড়ালাম, দেখলাম সেই ছায়ামূর্তি একটি ছোট্ট ভাঙা ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করার পূর্ব মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইরূপভাবে সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য
যেন প্রস্তুতি নিল। আমি এবার বিস্ফারিত নয়নে দেখলাম সেই ছোট্ট কুটিরের দাওয়ায় ঘুমন্ত একটি কুকুর শাবকের উপর প্রবল আক্রোশে এক লাফে ঝাঁপিয়ে পড়ল ওই ছায়া শরীর। সেই কুকুর শাবকটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখান থেকে তুলে তারপর ছোট্ট কুকুর বাচ্চাটিকে সে তার ধারালো তীক্ষ্ণ নখের দ্বারা শাবকটির গাঁড় মোটকে দিল মোট শব্দে পুরোপুরি অন্যদিকে। কেউ কেউ করে মৃদু গোয়ানির সাথে একবার চিৎকার করে উঠল অবলা বাচ্চা পশুটা। তারপরে আজীবনের মতো মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই ছায়া মূর্তিটা এবার নিজের চকচকে সাদা ধারালো দাঁতে একটা মস্ত কামড় বসালো সদ্য মৃত কুকুর বাচ্চাটির নরম শরীরে। গল গল করে রক্তের তাজা নদী বেরিয়ে এলো, সাথে সাথেই টপ টপ শব্দে সেই ছায়া মূর্তির জল হতে শুরু, রক্তধারা গড়িয়ে পড়ল নিচের মাটিতে। নেহাত আমি তারানাথ তান্ত্রিক, এই ঘটনার সাক্ষী হয়েছিলাম, তাই যদি আমি না হয়ে অন্য কোনো মানুষ ওই ভয়ালো ভয়ানক ঘটনার প্রত্যক্ষদর্শী হতো, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে সেই ব্যক্তি সেই স্থানেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ত অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করত। সেই প্রবল বৃষ্টির মধ্যে এবার ভীষণ শব্দে বজ্রপাত ঘটল। বজ্রপাতের তীব্র সাদাটে আলোয় কয়েক সেকেন্ডের জন্য উদ্ভাসিত হয়ে পড়ল সমগ্র চরাচর। আর সেই সামান্য আলোতেও আমি এবার পরিষ্কারভাবে দেখলাম ওই ছায়ামূর্তির মুখমণ্ড। আর আমি এবার যা দেখলাম তাতে আমার বুকটা ছ্যাঁদ করে উঠল। সে ছিল ওই দাসবাড়ির কর্তা অর্থাৎ রমাকান্ত মশাইয়ের কনিষ্ঠ পুত্র মনোরঞ্জন দাস। সন্ধ্যাকালে পরিবারের সকলের সাথে আলাপ করার সময় তার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিলেন রমাকান্ত মশাই। তাকে দেখে আমি সত্যিই বড় চমকিত হয়ে পড়লাম। আমি মোটেও আশা করিনি যে ওই ছায়ামূর্তি আসলে এই দাস পরিবারের ছোট পুত্র হবে। আমি এবার এটা বিলক্ষণ বুঝতে পারলাম যে এই বাড়ির ছোট ছেলে অর্থাৎ মনোরঞ্জনের রূপে যে বাড়িতে এসে বসবাস শুরু করেছে সে আসলে তাদের বাড়ির ছেলেই নয়, সে আদতে এক অন্য কিছু বা বলা বাহুল্য এক ভয়ানক অপশক্তি। কেবলমাত্র মনোরঞ্জনের বেশ ধারণ করে রয়েছে, দাস পরিবারের সামনে আসন্ন সমূহ বিপদ যেন আমার চোখে ভেসে উঠল। আমি বুঝলাম এই সমস্ত ঘটনার কথা এবার আমায় রমাকান্ত মশাইকে জানাতেই হবে। সবটা জানা তার অত্যন্ত প্রয়োজন, ভীষণ জরুরি। আমার যা দেখার ছিল তা দেখতে সক্ষম হয়েছিলাম আমি, সেই কারণে ধীরে ধীরে এবার পিছন ফিরে বাড়ি ফিরে এলাম। কক্ষের ভিতর প্রবেশ করে ভিজে সকল বস্ত্র পরিত্যাগ করে মাথার চুল ভালোভাবে মুছে আমি শুকনো পোশাক পরে নিলাম অতি দ্রুততার সাথে। কিন্তু দুই চোখের পাতা জুড়ে এতটুকু ঘুম নেমে এলো না, মারাত্মক দুশ্চিন্তায় আমি অনবরত পায়চারি করতে লাগলাম আর অপেক্ষা করলাম সূর্যোদয়ের। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে রমাকান্ত মশাইয়ের সাথে কথা বলতে হবে একটিবার, যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সকালবেলায় রমাকান্ত মশাই ঘুম থেকে ওঠা মাত্রই আমি তার সাথে কথোপকথনের জন্য তাকে একাকি একবার আমার কক্ষে আসতে বললাম। আগে বলুন ঠাকুর মশাই, কি হয়েছে, কি জন্য এত জরুরি তলব, তবে কি কোনো কিছু আপনি জানতে পারলেন? কথাগুলো বলতে বলতেই এবার কক্ষের ভিতরে ঢুকে এলেন রমাকান্ত মশাই। তাকে দেখে বেশ চিন্তিত বলেই মনে হলো আমার। আমি এবার তাকে চোখের ইশারায় বসতে বললাম। তিনি বসার সাথে সাথেই কক্ষের ভিতর এবার আমার অনুমতি নিয়ে প্রবেশ করলেন রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী। মহামায়া দেবীকে দেখে রমাকান্ত মশাই এবার বললেন, এ কি গিন্নি, তুমি এখানে, তুমি এই কক্ষের মধ্যে কি করতে এলে? ঠাকুর মশাইয়ের সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথোপকথন ছিল, সে কারণেই তো ঠাকুর মশাই আমাকে এখানে ডাকলেন। রমাকান্ত মশাইয়ের এই কথা শুনে তার স্ত্রী মহামায়া দেবী এবার বললেন, ঠাকুর মশাই তোমাকে শুধু একাই ডাকেননি গো,
তিনি যে আমাকেও একটিবার আসতে বললেন এই কক্ষের মধ্যে। ঠাকুরমশাই নির্দেশেই তো আমি হাতের সমস্ত কাজ ফেলে তড়ি ঘড়ি এসে উপস্থিত হলাম এই কক্ষে। হ্যাঁ রমাকান্ত মশাই, আমি মহামায়া দেবীকে এই কক্ষে একবার আসতে বলেছিলাম। আপনি দাঁড়িয়ে কেন, বসুন বসুন, রমাকান্ত মশাইয়ের পাশিতে বসুন। রমাকান্ত মশাইয়ের স্ত্রী মহামায়া দেবী এবার মাথায় বেশ অনেকটা গমটা টেনে শিথিল পদক্ষেপে এগিয়ে এসে বসলেন রমাকান্ত মশাইয়ের ঠিক পাশে। রাখা একখানি আরামকে দাঁড়ায় রমাকান্ত মশাই এবার আমার দিকে তাকিয়ে বললেন, নিন ঠাকুর মশাই, এবার তাহলে বলুন আমাদের ঠিক কী জন্য আপনি এখানে ডাকলেন? তাহলে কি আপনি সত্যি কোনো কিছু জানতে পেরেছেন যা আমাদের জানাতে চান? দয়া করে দয়া করে আর কিছু গোপন করবেন না, আমাদের বলুন আপনি। হ্যাঁ অবশ্যই জানতে পেরেছি, আর যেটা জানতে পেরেছি সেটা শুনে আপনারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়বেন, তাই জন্যই আগেভাগে বলছি আপনারা নিজেদের মনকে শক্ত করুন। রমাকান্ত মশাই এবার কিছুটা ভয় মিশ্রিত সুরে থমথমে গলায় বললেন, বলুন বলুন ঠাকুর মশাই, বলুন কি জানতে পেরেছেন আপনি? আমাদের পরিবারের মধ্যে কি অশুভ শক্তির প্রকোপ নেমে আসতে চলেছে? খোলসা করে বলুন ঠাকুর মশাই, বলুন আপনি। আমি যা বলতে চলেছি তা শুনে আপনারা কিন্তু মোটেও ভেঙে পড়বেন না। দেখুন রমাকান্ত মশাই, গতকাল রাতে আমি এতটুকু চোখের পাতা এক করতে পারিনি, একটি বারের জন্যও না। সারা রাত আমি সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় কাটিয়েছি, আর ঠিক তখনই একেবারে মধ্যরাতের সময় দোতলার বারান্দা থেকে আমার নজরে পড়ে একটা অদ্ভুত বিভৎস্র দর্শন ভয়ালো মূর্তির। অন্ধকারের মধ্যে থেকে সে বেরিয়ে এসে আপনাদের বাড়ির ভিতর থেকে সোজা চলে যায় সদর দরজা পেরিয়ে। আমি তখন তাকে অনুসরণ করি বিষয়টা আসলে ঠিক কী ঘটছে তা দেখার জন্য। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে, সেই ছায়ার গতিবিধি অনুসরণ করে আমি যা দেখি তা রীতিমতো বেশ হাড় হিম করা। একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ায় ওই ছায়ামূর্তি, তারপর রাতের বেলায় বৃষ্টির কারণে ওই ঘরের মধ্যে আশ্রয় নেওয়া একটি কুকুর শাবককে সে নিজের শিকারে পরিণত করে, তার উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত মাংস মহা আনন্দের সাথে ছিঁড়ে পুড়ে খায়। এই ঘটনার একেবারে শেষ মুহূর্তে আমি ওই ছায়ামূর্তির মুখমণ্ডল দেখতে সক্ষম হয়েছি, আর যা দেখেছি তাতে আমার চোখ থেকে ঘুম আর মন থেকে শান্তি পুরোপুরিভাবেই দুটোই উড়ে গেছে। আমার এমন ধরা কথা শুনে মহামায়া দেবী এবার বললেন, আপনি সেই ছায়ামূর্তির মুখ দেখতে সক্ষম হয়েছেন? বলুন ঠাকুর মশাই, বলুন কে ছিল আসলে সেই ছায়ামূর্তি? আপনাদের ছোট ছেলে মনোরঞ্জন। হ্যাঁ, কাল গভীর রাতে আমি তাকে ওই ছোট্ট কুকুর শাবকটিকে ভক্ষণ করার সময় সচক্ষে দেখেছি। আমার এ কথা শুনে দাস পরিবারের কর্তা এবং গিন্নি দুজনেই একসাথে যেন আকাশ থেকে পড়লেন। তাদের চোখে ঘনিয়ে এলো এক অপরিসীম আতঙ্ক আর হতাশ আর জোয়ার। কয়েক সেকেন্ড যেন তারা পুরোপুরি বোবা হয়ে গেলেন। তারপর কিছু মুহূর্ত বাদে বাকশক্তি ফিরে পেয়ে রমাকান্ত মশাই এবার বলে উঠলেন, এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমার ছোট পুত্র মনোরঞ্জন, ঈশ্বর, এ কি সর্বনাশ ঘটছে প্রভু আমার বাড়িতে! ঠাকুর মশাই, এবার কি হবে তাহলে মনোরঞ্জনের? আমার ছেলেটাকে কি তাহলে কোনো ভয়ানক ভূত পিশাচে পেল? রমাকান্ত মশাইয়ের এই কথা শুনে আমি এবার নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে বামে মাথা নেড়ে বললাম, আগে না রমাকান্ত মশাই, আপনার ছোট পুত্রকে আদৌ কোনো ভূত প্রেত পিশাচ যক্ষ এসবের কোনো কিছুতেই ধরেনি কিংবা ভর করেনি। তাহলে কি হয়েছে ঠাকুর মশাই, আমার ছোট ছেলের সঙ্গে কি হয়েছে বলুন আমাকে। দেখুন, আমি যতটুকুনি বুঝতে পারছি তাতে আপনার বাড়িতে আপনার ছোট ছেলে অর্থাৎ মনোরঞ্জনের বেশে যে রয়েছে সে আদতে আপনার পুত্রই নয়, এমনকি সে কোনো মানুষই না। সে আসলে এক ভয়ানক অশুভ শক্তি যে কিনা আপনার পুত্রের রূপ ধারণ করে এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। কোনো মানুষের ক্ষতি এখনও অবধি করেনি ঠিকই, সে তার নিজের শিকারে পরিণত করেছে কেবলমাত্র বিভিন্ন গবাদি পশু ও নিরীহ রাস্তার কুকুর বিড়ালকে।
কিন্তু সে যখন মানুষের রক্তের স্বাদ একবার পেয়ে যাবে তখন খুব অল্প দিনের মধ্যেই সে একের পর এক মানুষ শিকার করতেও শুরু করে দেবে। আর একবার সে যদি মানুষের রক্তের মাংসের স্বাদ পায় তখন তাকে ঠেকানো কিন্তু বড় দুষ্কর হয়ে যাবে। সেই জন্যই বলছি আপনাদের যা করার তা অবিলম্বেই করতে হবে। আমার এই কথা শুনে মাথায় হাত দিয়ে সহসা ধপ করে মেজের উপর বসে পড়লেন মহামায়া দেবী। রমাকান্ত মশাই তাকে ধরে ধীরে ধীরে আরাম কেদারার উপর বসিয়ে শীতল জলের পাত্রখানা এগিয়ে দিলেন তার দিকে। তিনি বেশ কিছুটা জল খেয়ে বললেন, সেই জন্যই বলি আমার ছোট ছেলেকে হঠাৎ করে অমন অচেনা ঠেকছে কেন? আপনি বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার কয়েকবারের জন্য মনে হয়েছিল যে এই ছেলে যেন আমার পেটের ছেলে না। তার ব্যবহার, চালচলন, কথাবার্তায় এমন যেন একটু অদ্ভুত বদল লক্ষ্য করেছিলাম আমি। আসলে আমি একজন মা, তো তাই মায়ের চোখকে ফাঁকি দেওয়া মোটেই এত সহজ নয়। আচ্ছা মহামায়া দেবী, আপনি আপনার ছোট ছেলের মধ্যে এরূপ পরিবর্তন আজ থেকে ঠিক কতদিন আগে লক্ষ্য করেছিলেন প্রথমবারের জন্য, তা একটু ভালো করে মনে করে বলুন তো। আমার এই প্রশ্নে এবার বেশ অনেকটা সময় ধরে মহামায়া দেবী গভীর ভাবনা চিন্তা করে উত্তর দিলেন, তাও আজ থেকে প্রায় দিন সাতেক আগে। হ্যাঁ ঠাকুরমশাই, মনে পড়েছে, যেদিন ও গভীর রাতে মঙ্গলপুর থেকে বাড়ি ফিরে এসেছিল সেই দিন রাত থেকেই আমি ওর মধ্যে এরূপ পরিবর্তন লক্ষ্য করি। মঙ্গলপুর আমাদের পাশেরই এক গ্রাম, সেখানে সেদিনও গিয়েছিল কোনো একটা কাজে, আর সেই দিন বেশ অনেকটা রাতেও ফিরে এসেছিল। আমাদের বাড়ির পেছনের দিকে যে শ্মশানের রাস্তাটা আছে সেই পথ ধরে। লোকে বলে ওই রাস্তা নাকি মোটেও ভালো নয়, ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা মরা তেঁতুল গাছ পড়ে, ওই তেঁতুল গাছের মধ্যে নাকি এক ভয়ানক প্রেতাত্মার বাস। আপনার কথা শুনে আমারও তাই মনে হচ্ছে যে ওই তেঁতুল গাছের প্রেতাত্মা এই বর্তমানে মনোরঞ্জনের রূপ ধরে আপনাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর আপনাদের আসল পুত্র মনোরঞ্জন অর্থাৎ আপনাদের ছেলেকে সে তার নিজের আয়ত্তে কোনো স্থানে লুকিয়ে রেখেছে। আমি এর আগেও এরকম কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি, তাই আমার এই সকল পুরনো অভিজ্ঞতা থেকেই আমি একথা বলতে পারলাম। তাহলে এবার কি করবেন ঠাকুরমশাই? আমার আমার পুত্রকে দয়া করে আপনি রক্ষা করুন। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আমার পুত্র মনোরঞ্জন জীবিত আছে তো? সে সুস্থ আছে তো? কথাগুলো বলতে বলতেই হাউ মাউ করে কেঁদে ফেললেন মহামায়া দেবী। আমি দেখলাম রমাকান্ত মশাইয়েরও চোখ ছলছল করে উঠছে বারবার। আমি এবার তাদের সান্ত্বনার সুরে বললাম, আপনারা দয়া করে কান্নাকাটি থামান, আর আমরা যে গোটা বিষয়টা ধরে ফেলেছি এটা কিন্তু ওই শয়তান প্রেতাত্মাকে এতটুকু বুঝতে দিলে চলবে না, তাহলে সে কিন্তু আপনাদের পুত্রের যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের এই মুহূর্তে একবার ওই স্থানে যাওয়া উচিত, ওই তেঁতুল গাছের নিকটবর্তী সমস্ত স্থান আমাদের ভালোভাবে একবার খোঁজ চালিয়ে দেখতে হবে, সেখানে আপনাদের পুত্র রয়েছে কি না। আমার অনুমান যদি সত্য হয় তাহলে আসল মনোরঞ্জনকে আমরা ওখানেই খুঁজে পাব, তবে সে যে ঠিক এখন কি অবস্থায় রয়েছে তা জোর গলায় বলতে পারছি না। একটানা এতক্ষণ গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু বিরতি নিলেন। প্রকৃতির মধ্যে ঘন ঘন বজ্রপাত ঘটলেও বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা কমে এসেছে। ইতিমধ্যে এদিকে ওদিক থেকে ভেসে আসছে ব্যাঙের গুঙ্গানির আওয়াজ। কিশোরী একবার আমার দিকে তাকিয়ে তারপর ঠাকুরমশাইয়ের দিকে দৃষ্টিপাত করে একটা শুকনো ঢোক গিলে বলল, ওরে বাবা, এই যে দেখছি একেবারে মা ঠাকুমার মুখ থেকে শোনা রূপকথার গল্পে সেই খোকোশের মতন ব্যাপার স্যাপার। তারপর কী ঘটল ঠাকুরমশাই? আপনারা সেই শ্মশান লাগোয়া মরা তেঁতুল গাছের তলায় গিয়ে সত্যি খুঁজে পেলেন আসল মনোরঞ্জনকে? সে তখন ঠিক কীরকম অবস্থায় ছিল? হ্যাঁ গো কিশোরী, আমি যা আশঙ্কা করেছিলাম তাই সত্য বলে প্রতিপন্ন হল। রমাকান্ত মশাইয়ের সাথে দাসবাড়িতে কাউকে কিছু না জানিয়ে
আমি আর তিনি মিলে এবার বেরিয়ে এলাম সোজা বাইরে। তারপর হনহনিয়ে পা চালিয়ে সেই শ্মশান লাগোয়া মরা তেঁতুল গাছের কাছে এসে উপস্থিত হলাম। আমার মন বলছিল এখানে ভালোভাবে খোঁজ করলেই পাওয়া যাবে আসল মনোরঞ্জনকে। আমি আর রমাকান্ত মশাই এবার এতটুকু সময় অপচয় না করে ভালোভাবে খোঁজ চালাতে লাগলাম। সমগ্র তল্লাট একেবারে ঘন বনে ঢাকা, সমস্ত জায়গাটা গভীর বনের মধ্যে অবস্থিত। কেবলমাত্র মাঝের এই সরু পায়ে চলা পথটা এঁকে মেঁকে এগিয়ে গেছে ক্রমে শ্মশানের দিকে। পরমেশ্বরের নাম নিয়ে এবার মনোরঞ্জনকে খুঁজতে শুরু করলাম আমরা। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর একটা ওই গুল্ম লতা পাতার বৃহৎ ঝোপ থেকে পাওয়া গেল প্রায় মরমর বিধ্বস্ত মনোরঞ্জনের দেহ। আমি বুঝলাম সেই অশুভ প্রেতাত্মা তাকে নিজের কালো মায়াজালে ডুবিয়ে গভীরভাবে ঘুম পাড়িয়ে সে নিজে মনোরঞ্জনের বেশ ধরে দাস পরিবারের মধ্যে গিয়ে আত্মগোপন করেছে। আমি এবার বিড়বিড় করে এক মন্ত্র পাঠ করতে শুরু করলাম। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছেলেটার কপালে ঠেকিয়ে ধরতেই কেমন যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো একটা ঝটকা দিয়ে উঠল তার সারা শরীর। এবার ধীরে ধীরে সাড় ফিরে এলো যেন একটু একটু করে। চোখের পাতা খুলে সে আস্তে আস্তে তাকালো আমাদের দিকে। মনোরঞ্জনের দেহে এখনো প্রাণ আছে দেখে নিজেকে আর কিছুদিন ধরে রাখতে পারলেন না রমাকান্ত মশাই। তিনি প্রায় দৌড়ে এসে ছেলের মাথায় একটা স্নেহের চুম্বন করে বুকের মধ্যে চাপটে জড়িয়ে ধরলেন তাকে। তারপর কাঁদতে কাঁদতে বললেন, তোকে কতবার পই পই করে বারণ করেছিলাম যে রাতের বেলা শ্মশানের এই পথ ধরে বাড়ি ফিরিস নি, তুই যদি আমাদের কোনো কথা কানে দিস খোকা, দেখলি তো এবার ঠিক কি বিপদ তাই না ঘটেছিল। ভাগ্যিস ঠাকুরমশাই সঠিক সময়ে আমাদের বাড়িতে এলেন আর সবটা আন্দাজ করতে পারলেন। কেবলমাত্র তার জন্যে তুই এই যাত্রায় প্রাণ ফিরে পেলি, আমরাও তোকে ফিরে পেলাম বাবা। তা না হলে ওই শয়তান প্রেতাত্মাকে তুই ভেবে আমরা তাকে নিয়েই দিব্যি সংসার করতুম, আর এদিকে তুই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে হয়তো মৃত্যুবরণ করতিস, আমরা তা জানতেও পারতাম না। কি অঘটনটাই ঘটতো তবে? পিতার এই কথা শুনে পুত্র এবার বহু কষ্টের সাথে বলল, আমায় তুমি মার্জনা করো বাবা। আসলে সেদিন রাতে আমি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরেই আসছিলাম। রাত হয়ে গিয়েছিল বেশ অনেকটাই। আচমকা এই তেঁতুল তলায় এসে পৌঁছতেই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো ওই তেঁতুল গাছের কালো ডালের উপর সাদা রঙের কি যেন একটা বসে আছে। সেদিকে তাকানোর সাহস আর আমার হলো না বাবা। মাথা হেঁট করে আমি গাছটা পেরিয়ে চলে আসতেই যাব, ঠিক এমন সময় ঝপ করে কিছু একটা নেমে এসে সোজাসুচি ঝাঁপিয়ে পড়ল আমার ঘাড়ে। ব্যাস, আর কিছু মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনোরঞ্জন, তোমাকে আর এত কথা বলতে হবে না। এখন এমনিতেই তুমি অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে রয়েছো। রমাকান্ত মশাই, আপনি বরং একখানা জুড়ি গাড়ি ডেকে আনো, আমি ততক্ষণ না হয় মনোরঞ্জনকে একটু জল এনে খাওয়াচ্ছি। তারপর জুড়ি গাড়ি করে আপনি মনোরঞ্জনকে নিয়ে একখানা ভালো বৈদ্যের কাছে যান। তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে রয়েছে, তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন। আপনি এক কাজ করুন, মনোরঞ্জনকে সাথে নিয়ে একেবারে সন্ধ্যার সময় আপনাদের বাড়িতে উপস্থিত হবেন, ঠিক আছে? আজ সন্ধ্যায় ওই অশুভ ক্ষমতা সম্পন্ন প্রেতাত্মার একটা ব্যবস্থা করে তবেই আমি ছাড়ব। আমি একজন নিরীহ ছেলের প্রতি তার করা এমন ধারা অন্যায় অত্যাচার কিছুতেই মেনে নেব না, মুখ বুঝে। চিরতরের জন্য তার বিনাশ অবশ্যম্ভাবী। রমাকান্ত মশাই এবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নিজের দুই হাত জড়ো করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রতি প্রতি আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শুধু এইটুকু বলতে পারি যে আজীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম আমি এবং আমার গোটা পরিবার। আমাকে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই রমাকান্ত মশাই, আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল। নিন নিন, আপনি আর অযথা এভাবে সময় নষ্ট করবেন না, একটা জুড়ি গাড়ির ব্যবস্থা করুন অতি শীঘ্রই, মনোরঞ্জনকে চিকিৎসকের কাছে নিয়ে যান, তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন, যান যান। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব, আপনার কথা আমার শিরোধার্য। রমাকান্ত মশাই এবার চলে গেলেন একখানা জুড়ি গাড়ি ডেকে আনতে, আর আমি নিকটবর্তী এক পুকুর থেকে দুই হাতে করে কিছুটা জল এনে তা ধীরে ধীরে ঢেলে দিলাম মনোরঞ্জনের মুখগহ্বরে। জল পান করে কিছুটা সে যেন স্বস্তি বোধ করল। সেই দিনটা কেটে গেল ওইভাবে। আমি প্রবল আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার ঘন আধার নামার জন্য, কারণ সন্ধ্যার সময় ওই অপশক্তির মনোরঞ্জন রূপ সেজে থাকার সমস্ত নাটক তছনছ করতে চেয়েছিলাম আমি। তার মুখোশ এবার টেনে খুলে দেবার পালা ছিল। আমি সারা দিনব্যাপী তার উপর নজর রাখলাম। সমস্ত পরিকল্পনা আমি পূর্ব থেকেই করে রেখেছিলাম ভালোভাবে। অপরাহ্নের আলো একসময় কমতে কমতে ফুরিয়ে এলে আমি দাস পরিবারের সকলকে একত্রে জড়ো করে বললাম, আমি আপনাদের বাড়ির অভ্যন্তরে একটি বিশেষ যজ্ঞ করতে চলেছি। এই যজ্ঞ আপনাদের গৃহ এবং এই গৃহের মধ্যে বসবাসকারী সমস্ত মানুষদের মঙ্গল কামনার্থে আয়োজিত। আশা করি এতে আপনাদের কারো কোনো আপত্তি নেই এবং আপনারা সকলে মিলে এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার এক ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এমনটাই আশা রাখি। মহামায়া দেবী এবার সকলের সম্মুখে উচ্চকণ্ঠে বললেন, আমার স্বামী এখন এই বাড়িতে নেই, তিনি একটি দরকারি কাজে বাড়ির বাইরে গিয়েছেন, হয়তো আর কিছু সময়ের মধ্যেই ফিরে আসবেন, তাই আমার স্বামীর অবর্তমানে আমি হলাম এই বাড়ির প্রধান গৃহকর্ত্রী। আমি আপনাকে পূর্ণ অনুমতি দিচ্ছি ঠাকুর মশাই, আপনি এই বাড়ির অভ্যন্তরে সেই যজ্ঞের আয়োজন করুন এবং সমস্ত আয়োজনের সাথে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই যজ্ঞ সুসম্পন্ন করুন। মহামায়া দেবীর মুখ থেকে অনুমতি শোনার পর আমি এবার ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম নিজের এবং দাস পরিবারের উপস্থিত সকলে। তারপর বার বাড়ির ঠিক মাঝ উঠোনে একটা নিজের হাতে যজ্ঞবেদী প্রস্তুত করে আমি এবার যজ্ঞে বসলাম। যজ্ঞ সমাপ্ত হলে আমি এবার খোলা সদর দরজার পানে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে বেশ উঁচু গলায় জোরালোভাবে বললাম, ওই হে আসুন আপনারা, আর আপনাদের ওইভাবে অন্ধকারের মধ্যে গাঠাগা দিয়ে চুপচাপ বসে থাকতে হবে না, আসুন আসুন। আমার এই কথা শুনে এবার বাড়ির সদর দিয়ে ভেতরে প্রবেশ করলেন দাস পরিবারের কর্তা অর্থাৎ রমাকান্ত দাস, এবং তার পিছু পিছু এলো তাদের ছোট পুত্র মনোরঞ্জন। একসাথে দু দুখানি মনোরঞ্জনকে চোখের সামনে দেখে উপস্থিত মহামায়া দেবী সহ সকল মানুষ বিস্ময়ে পুরোপুরি থ হয়ে গেল। আমি তাদের সেই সব বিস্ময়ের ঘোর কাটাতে এবার বললাম, এতে এত আকাশ থেকে পড়ার কিছু নেই, আপনাদের সামনে একই সাথে যে দুজন মনোরঞ্জন দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন আসল এবং অন্য আরেকজন নকল। আর শুধুমাত্র নকলই নয়, রীতিমতো সে হলো এক ভয়ানক অশুভ প্রেতজনের অংশবিশেষ, যে এতদিন ধরে মনোরঞ্জনের পেশে আপনাদের বাড়িতে এসে উপস্থিত থেকে একের পর এক নিরীহ পশু হত্যা করে তাদের রক্ত মাংস ভক্ষণ করে চলেছে এবং অদূর ভবিষ্যতে আপনাদের পরিবারের সদস্যদের প্রতি আক্রমণ করার বাসনায় সেই স্থানে রয়ে গেছে। এইসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, আমি যা বলছি তা দিনের আলোর মতো ধ্রুব সত্য, আপনাদের যদি বিশ্বাস না হয় আমি তার প্রমাণ দিতে পারি। দেখবেন দেখবেন তবে সেই নকল মনোরঞ্জনের আসল রূপ আসলে কি, দাঁড়ান দেখাচ্ছি তবে। এই কথা বলে আমি এবার দুই চোখের পাতা বন্ধ করে বিড়বিড় করে একটি মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর ঝোলার ভেতর থেকে একখানা সিঁদুর কৌটো বের করে কিছুটা লাল সিঁদুর হাতে নিয়ে তা ছুঁড়ে দিলাম বাতাসের মধ্যে।
আর সাথে সাথেই তীব্র চিৎকার করে উঠল দ্বিতীয় মনোরঞ্জক। তার সেই বুক ফাটা গগনভেদী আর্তচিৎকার যেন ছড়িয়ে পড়ল গোটা দাসবাড়ির সমস্ত অভ্যন্তর জুড়ে। এবার সকলের চোখের সামনে যা ঘটল তা ছিল সাধারণের কল্পনাতীত। দ্বিতীয় মনোরঞ্জন অর্থাৎ সেই অশুভ শনি প্রেতাত্মা মনোরঞ্জনের মনোবেশ ত্যাগ করে ধীরে ধীরে তার নিজ মূর্তি ধারণ করতে লাগল। বিশ্বধর সাহাব যেমন নিজের খোলস ত্যাগ করে, ঠিক সেরকমভাবেই তার আচ্ছাদন দেহ থেকে খসে পড়তেই ধীরে ধীরে বহির্ভূত হলো একটি ফ্যাটফ্যাটে সাদা বহু পুরাতন নরকঙ্কাল, এক জীবন্ত নরকঙ্কাল। চোখের সামনে মূর্তিমান বিভীষিকাকে দেখা মাত্রই পরিবারের কয়েকজন মানুষ রীতিমতো সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের মধ্যে। আবার কয়েকজন দরদর করে ঘামতে শুরু করলো। আর এদিকে আমার ঠোঁটে ততক্ষণে এক সূক্ষ্ম হাসির পরিরেখা ফুটে উঠেছে। যাই হোক, এতক্ষণে এই শয়তান উপশক্তির আসল রূপ ভালো মানুষের মুখোশ অন্তত টেনে খুলতে সক্ষম হয়েছিলাম। আর একবার যখন তাকে সকলের সামনে তার আসল রূপ ধারণ করাতে পেরেছি তখন আর বিশেষ কিছু চিন্তা নেই। এবার তার বিনাশ ঘটানো অত্যন্ত সহজ একটি বিষয়। মনোরঞ্জন, এবার যা করার তা তোমাকেই করতে হবে। এই নাও, এইটা দিয়ে ওর ধর থেকে মুন্ডুখানা আলাদা করে দাও। এই কথা বলে আমি মনোরঞ্জনের দিকে পুজো করা একখানা ধারালো তরবারি ছুঁড়ে দিলাম। মনোরঞ্জন সেই তরবারি লুফে নিয়ে আমার কথা মতোই সজোরে প্রহার হানল ওই নরকঙ্কালের মস্তক বরাবর। তৎক্ষণাৎ একটা ধারালো শানিত ঝনঝনে আওয়াজের সাথে সাথে মড়ার মাথার কোলে ছিটকে গিয়ে পড়ল আমাদের থেকে বেশ কয়েক হাত তফাতে। সেই মড়ার মাথার কোলে ছিটকে গিয়ে পড়ল মাটিতে। তবে অদ্ভুতভাবে পড়ার সাথে সাথেই খিলখিল করে হেসে উঠল সে। তারপর গড় গড় করে মেঝেতে গড়াতে গড়াতে আবার চলে এলো ওই মুন্ডহীন নরকঙ্কালের নিকটে। কঙ্কালটি তার দুটি হাত বাড়িয়ে দিয়ে খুলিটা মেঝে থেকে তুলে তা পুনরায় বসিয়ে দিল যথাস্থানে, যা দেখে আমি রীতিমতো বেশ চমকিত হয়ে গেলাম। আমি মোটেও ভাবতে পারিনি যে এমনটা হবে। আমি বুঝলাম এবার তবে যা করার তা আমাকেই করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। মধুসুন্দরী দেবীকে পুনরায় স্মরণ করে যজ্ঞের একখানা কাঠ তুলে নিয়ে তাতে আগুন জ্বালিয়ে তা ছুঁড়ে মারলাম সেই নরকঙ্কালের দিকে। সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে উঠল তার অস্থিময় দেহ। সেই নরকঙ্কাল জীবন্ত শরীর নিয়ে পাগলের মতো উদ্যম লাফাতে শুরু করল। আমি বুঝলাম এইবার জব্দ হয়েছে ওই অশুভ প্রেতাত্মা। বুক ফাটা চিৎকার করে উঠল সে। তার সেই চিৎকার ছড়িয়ে পড়ল গোটা বাড়িময়। আগুনে পুড়তে পুড়তে একসময় সে ভস্মীভূত হয়ে ছাইতে পরিণত হলো। আমি বুঝলাম সেই প্রেতাত্মার বিনাশ ঘটানো বাস্তবে সম্ভব হয়েছে, তবে শ্মশান লাগোয়া ওই মরা গাছটাকেও পুড়িয়ে ফেলা অত্যন্ত প্রয়োজন, যেহেতু সেটা ছিল তার বাসস্থান। আমার এ কথা মতোই এবার কাজ হলো। দাস পরিবারের বেশ কয়েকজন যুবক মিলে মরা তেঁতুল গাছটাকে পোড়ানোর কাজে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিল। মনোরঞ্জনকে তার পিতামাতা অর্থাৎ রমাকান্ত মশাই এবং মহামায়া দেবীর হাতে তুলে দিয়ে কয়েকটা দিন তাদের বাড়িতে কাটিয়ে আমি ফিরে এসেছিলাম আমার এই বাসায়। এইভাবেই সেবার দাস পরিবারের ছেলের প্রাণ রক্ষা করেছিলাম আমি, এবং দাস পরিবারের দুর্ভোগ কেটেছিল এই উপায়। আজকের মতো তাহলে গল্প এই পর্যন্তই। কি গো কিশোরী, হ্যাঁ, ভালো লেগেছে তো দাস পরিবারের দুর্ভোগ মোচনের এই কাহিনী? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কোনো ঘটনার কথা বলেছেন আর তা আমাদের ভালো লাগেনি, তা আবার হয় নাকি? ভাইয়া কিশোরী, আজকের মতন তো গল্প এই পর্যন্তই। আর বৃষ্টি এই সময় কিছুটা ধরেছে, এবার তাহলে আমাদের রওনা দেওয়াই শ্রেয়, কি বলো? হ্যাঁ ভাই, এটা তুমি ঠিকই বলেছ। ঠাকুরমশাই, আজকের মতন আমরা এলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আবার যেদিন আসবে সেদিন তোমাদের না হয় অন্য আরেকখানি কাহিনী শোনাবো।
সন্ধ্যার দিকে ছুটির পর আপিস থেকে বেরোতে গিয়ে ভ্যাসাদ উপস্থিত হল। দেখি কোনো আগাম পূর্বাভাস ছাড়াই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, রীতিমতো ঝোড়ো বাতাস দিচ্ছে, আর মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ইতিউতি খেলে বেড়াচ্ছে। হাতে ছাতা ছিল, কিন্তু যেভাবে এরপর শুরু হলো বাদলার ঘন ঘটা, তাতে ছাতায় সেই বৃষ্টির মধ্যে দিয়ে যে শুকনো অবস্থায় বাড়ি ফিরতে পারবো সে ব্যাপারে মনে যথেষ্ট সন্দেহের উৎপত্তি হলো। শুধু তাই নয়, রাস্তা অবধি কিছুক্ষণের জন্য জোরালো বৃষ্টিপাতে জমে গেল প্রায় পায়ের পাতা ডুবে যাওয়ার মতো জল। পাশ থেকে একটা ট্রাম যাচ্ছিল, ট্রামের নাম্বার চোখে পড়ল, আর আমার মন আনন্দে নেচে উঠল। বাদলার দিনে এই ঠিকানাটা আমার চোখের সামনে ভেসে উঠল যেন। কোনো প্রকার দ্বিধা না করেই বরাত ঠুকে জমা জলের উপর দিয়ে হেঁটে গিয়ে ট্রামটায় টপ করে উঠে পড়লাম। মনে মনে ততক্ষণে স্থির করে ফেলেছি যে কোথায় যাব, তাই আপিস থেকে বাড়ি না ফিরে মটলেন যাব বলে মনস্থির করলাম। ট্রামে বেশি ভিড় ছিল না, শুধু গোটা কতক ব্যক্তি বসেছিল। আসলে যে ট্রামগুলো মটলেনের দিকে যায় সন্ধ্যার পর সেগুলোতে মানুষের ভিড় কম থাকে, বেশিরভাগ আপিস যাত্রী শিয়ালদহ থেকে ট্রেন ধরবার তালে থাকে। যাই হোক, যেতে যেতেও জানলার বাইরে থেকে দেখলাম দুই পাশের গ্যাস বাতির আলোকস্তম্ভগুলোর জ্বলন্ত বাল্বের উপর বিন্দু বিন্দু জল জমেছে। কথেকাটে মানুষ নেই, কেউ কেউ দোকানে সেটে অকালে ধেয়ে আসা বৃষ্টির আক্রমণ থেকে বাঁচবার জন্য দাঁড়িয়ে আছে। আমি তখন মনে মনে যথেষ্ট আনন্দ লাভ করছি যে আজকের এই বাদলার গল্প জমে একেবারে তুঙ্গে উঠবে। বহুদিন ব্যাপী ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হয় না, বেসরকারি চাকরির এই একটা জোর ঝামেলা, ছুটির কোনো নিশ্চয়তাই নেই। সেই শেষবার গিয়েছিলাম রথযাত্রার দিনে, তারপর কেটে গেছে বহু সপ্তাহ, এমনকি মাস দুয়েকের বেশি। ট্রাম যখন মটলেনের কাছে গিয়ে থামলো তখন বৃষ্টির প্রচণ্ডতা তেমন নেই, আকাশ থেকে জল পড়ছে ঠিকই, কিন্তু ছাতা ফুটিয়ে মটলেনে হেঁটে যাওয়া যায়। ভাড়া মিটিয়ে সোজা ঢুকলাম পরিচিত পানের গুমটির দোকানে। দূর থেকে দেখলাম দোকানের থাকে থরে থরে সাজিয়ে রাখা পাসিংশ, গোটা দুই প্যাকেট কিনবো বলে ঢুকেছি, সাথে সাথে কিশোরী সেনের সাথে প্রায় ধাক্কা থাকি। সেও খানি খন্তদন্ত হয়ে ওই দোকানের দিকেই যাচ্ছিল, আমাকে দেখে চিনতে পেরে মুখে হাসি এনে রাস্তার মাঝেই আলিঙ্গন করে বলল, আরে বিভূতি, তুমি এইখানে হঠাৎ কি ব্যাপার? তারানাথের কাছে যাচ্ছ বুঝি? আমিও ওই মাত্র ওই মিনির সাথে খোলো ওনার কাছে এসেছি। কী আশ্চর্য, দৈবক্রমে যোগাযোগ বুঝি তাহলে একেই বলে। আমিও কিছু কম অবাক হইনি, যে মানুষটাকে আমি চোখের সামনে দেখব বলে ভাবিনি হঠাৎ করেই যে তার সাথে যে এইভাবে দৈবক্রমে দেখা হবে কল্পনাই করতে পারিনি। একে অলৌকিক ব্যাপার ছাড়া আর কি বলা যায় তখন মাথায় আসছিল না। কিশোরীকে প্রশ্ন করলাম, তুমি এসেছিলে যখন তখন আবার এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছো কেন, গল্প না শুনে? কিশোরী একটা তাচ্ছিল্যের হাসি হেসে আমাকে কৈফিয়ত দেওয়ার সুরে বলল, বারে গল্পের আড্ডা কি তেলে ভাজা ছাড়া জমাটি হয়? ঠাকুরমশাই কিন্তু আমাকে আসার পর থেকেই তোমার কথা বলে যাচ্ছিলেন, নইলে আমি বহুবার ওনাকে গল্পের জন্য অনুরোধ উপরোধ সব কিছুই করেছি, কিন্তু ওনার সেই একই গুণ। ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো, আর একজন প্রায় এলো বলে তখনই না হয় শোনাবো আমার জীবনের অন্তঃসারপূর্ণ একটা অনন্য অভিজ্ঞতার কাহিনী। তুমি তেলে ভাজাটুকু নিয়ে আসো, ওইটা ভিন্ন আড্ডার মজলিস ফিকে পড়ে যাবে। ওই জন্যই আমি বৃষ্টি ধরে আসার পর বেরিয়েছিলাম আজকের উপাদেয় কিছু জলযোগ সংগ্রহেরটা দিয়ে। যাক ভালোই হলো তুমি এসেছো, আমি তেলে ভাজা কিনছি, তুমি কেন পাসিংশোর প্যাকেটটা? আমরা গল্প শোনার লোভে আর পথে বাক্য ব্যয় না করে শেষমেশ পাসিংশোর দুটো প্যাকেট আর গরম গরম তেলে ভাজা কিনে ওনার বাড়ির পথে পা বাড়ালাম। সন্ধ্যার ঘোর লেগেছে আকাশে বাতাসে, মটলিনের পরিচিত গলির ভিতর প্রবেশ করতেই পথের যানজটের গুঞ্জন ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে। তখনই 7টা বাজে, সদর দরজা খুলে লম্বা উঠোনে পা দিতে না দিতেই সন্ধ্যার আচ্ছা আলোয় দেখতে পেলাম তুলসী মঞ্চের পাশেই তারানাথের গৃহিণী দাঁড়িয়ে আছেন। আর সেই মুহূর্তে ওনার হাতে ধরে থাকা শঙ্খে উনি ফুঁ দিলেন। আমরা উভয়ে দাঁড়িয়ে ইষ্টদেবের উদ্দেশ্যে প্রণাম ঠুকে বৈঠকখানায় ভেজিয়ে রাখা দরজা আলতো করে ঠেলে প্রবেশ করতেই দেখি ঠাকুরমশাই প্রমাণ সাইজের একটা বই কোলের উপর তুলে গভীর মনোযোগের সঙ্গে পড়ছেন, বিশাল পরাশরী হোড়া। আমরা ঢুকতেই উনি হুঁশ ফিরে পেয়ে
প্রায় এক গাল হেসে বইটা পাশে রেখে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আরে আরে এসো এসো, বহুদিন বাদে তুমি এলে বিভূতি। তা সব কিছু কুশল মঙ্গল তো? গৃহিণী সন্তান সন্ততি সব ভালো আছে তো? ওনার চরণ স্পর্শ করে আমি সৌজন্যতার সুরে বললাম, এই যে ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে সব কিছুই কুশল মঙ্গল। আপনি কেমন আছেন? বহুদিন বাদে আপনার সাথে দেখা করে মনটা বেশ উৎফুল্ল মনে হচ্ছে। আজকে আসার তেমন কথাই ছিল না আসলে, অফিস থেকে বেরোতেই এমন মুষলধারে বৃষ্টি নেমে এলো যে ভাবলাম। সব কিছুই দৈবের লিখন বিভূতি, যার ইচ্ছেতেই জগৎ সংসার সঞ্চালিত হয়। তিনি নির্দেশনা দিলে সেইটা অমান্য করে, এমন কোনো প্রাণী নেই এই পৃথিবীতে বুঝলে, যার খোঁজে আমার জীবনের একটা গোটা অধ্যায় অতিবাহিত হলো। সেই তো সব কিছুর নিয়ন্তা। তারানাথ কথা শেষ করে কড়িকাঠের দিকে চেয়ে রইলেন। আধ্যাত্মিক স্তরের কোনো কথা বললেই উনি মাঝে মধ্যে এরূপ ধারণ করেন, সম্পূর্ণ অন্যমনস্ক এক মানুষে রূপান্তরিত হন উনি। তখন তার মুখ চোখ একেবারে ভাবলেশহীন। আমি ওনার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বললাম, সত্যিই তাই ঠাকুরমশাই, আপনার কাছ থেকে গল্প শুনে আমাদের মনের নাস্তিকতার ভীত একেবারে দুর্বল হয়ে গেছে। বলি ওনার হাতে তেলে ভাজার ঠোঙাটা আমি বাড়িয়ে দিলাম। দেখলাম ঠাকুরমশাই বেশ খুশি। আমি আবার ওনাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন উনি? তাতেই তারানাথ আমার কথা প্রত্যুত্তরে ক্লান্তভাবে উত্তর দিলেন, চলছে কোনো ক্রমে, ব্যবসাবাদীর ওই মন্দা অবস্থা, মধুসুন্দরী দেবীর কৃপায় দিনটা বেশ চলে যায় মোটামুটিভাবে, তবে সেই নিয়ে বিশেষ কিছু ভাবি না। প্রথমেই তো বলেছি জীবনে কম উপার্জন তো করিনি, যেই হারে এককালে অগণিত টাকা পয়সার মুখ আমি দেখেছিলাম, যদি বৈষয়িক ব্যক্তি হতাম তাহলে অনেক জমিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমার অদৃষ্ট আমার প্রতি বিমুখই হয়ে রইল, নইলে থাক সেসব কথা। আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসি, চুপচাপ তক্তপোষের ওপরে বসো, একটু জিরিয়ে নাও, আমি আসছি একটু পরে, বসো। আমাদের অপেক্ষা করতে বলে নিমেষের মধ্যেই তারানাথ চলে গেল গুটি গুটি পদক্ষেপে। আমি আর কিশোরী ওনার জন্য প্রতীক্ষা করতে লাগলাম, তবে প্রতীক্ষার প্রহর বেশি দীর্ঘ হয়নি। সাথে সাথেই উনি বেরিয়ে এলেন আমাদের সামনে দুটো শাল পাতায় ডালি নিয়ে। ওই ডালিটা জবা ফুলের দ্বারা ভর্তি। ডালি দুটো আমাদের হাতে দিলেন প্লাস্টিকের মোড়ক সহকারে। তারপর ভক্তিগদগদ চিত্তে বললেন, এটা রাখো হে তোমরা, এটা হলো মা কামাক্ষার প্রসাদ, আর ওনার আশীর্বাদী লাল তাগা, শনিবার দিন পরে নিও স্নান করার পর। এটা পরলে তোমাদের জীবনের আসন্ন দুর্ঘটনার ব্যাপারগুলো কেটে যাবে, মায়ের কৃপায় বুঝলে। মা বেশ জাগ্রত, কামাক্ষা শ্মশানে বহু সিদ্ধ যোগী মহারাজের পদধূলি পড়েছে, ওই স্থান বেশ পবিত্র। এই তো সেই দিন কামাক্ষায় গেলাম, নিজের খুঁটিনাটি কাজকর্ম মিটিয়ে মায়ের কাছে পূজাদি দিলাম, বেশ স্থান, গেলেই দেহ মন সব পবিত্র হয়ে ওঠে। একটু অবাক হলাম আমরা দুজনেই। তারানাথের দিকে জিজ্ঞাসু দৃষ্টি হেনে চেয়ে থাকার পর জিজ্ঞাসা করলাম, আসন্ন দুর্ঘটনার কথা বলছেন কেন? আমাদের মধ্যে কারোর কি প্রাণঘাতী বিপদের সম্ভাবনা আছে ঠাকুরমশাই? একটু বুঝিয়ে বলুন তো। আমার প্রশ্ন কিশোরীকেও বেশ ভাবিয়ে তুলেছিল। আমিও সমান কৌতূহল নিয়ে ওনার দিকে চেয়ে রইলাম। তারানাথ ব্যাপারটা উপলব্ধি করতে পেরে বললেন, আসন্ন দুর্ঘটনার ব্যাপারে আগে থেকে কিছুই বলা যায় না, মানুষের জীবনে যখন তখন দুর্ঘটনা চলে আসতে পারে, তার থেকে রক্ষা পেতে গিয়েই মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়। পথে ঘাটে কত মানুষই তো বেরোয়, কিন্তু কিছু জনের এমন কপাল যে তাদের আর বাড়ি ফেরা হয় না, ওইগুলো শুধুই বিধাতার বিধির বিধান মাত্র, ওই বিধির নিয়ম অনুসারে মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয়। দুর্ঘটনা শুধু কি পথে ঘাটেই ঘটে? তাছাড়াও দুর্ঘটনার অনেক প্রকারভেদ থাকে। আমাদের তন্ত্র সাধনার কথা তাহলে একটু বলি শোন। এমন অনেক সাধনা আমার দেখার সৌভাগ্য হয়েছে যেখানে সাধক সামান্য ভুলচুক করার পর আমার চোখের সামনে নির্মমভাবে নিজের আয়ত্তাধীন অপশক্তির দ্বারা মারা গেছে।
সেই সব সন্ধ্যাগুলো এখনো অবসর সময় চোখের সামনে ভেসে ওঠে। তোমরা তো শহুরে নাগরিক, সন্ধ্যার পর কলকাতায় আলো থাকার দরুন অন্ধকার কিছুই বুঝতে পারো না, কিন্তু আমি হচ্ছি গ্রাম বাংলার ছেলে। আধার ঘনিয়ে আসার পর বহুবার নানাবিধ বিপদসংকুল স্থানে গেছি, জীবনের বেশিরভাগটাই হেঁটে হেঁটে কাটিয়েছি, ফলেই বুঝতে পারি যে সন্ধ্যার অন্ধকারে যখন ওই অপশক্তি এসে দাঁড়ায় সরাসরি সামনে, তখন মনের ভাব কেমন হয়। আপনি প্রত্যক্ষ করেছেন অপশক্তি? কই, এটা তো জানা ছিল না। হ্যাঁ, সরাসরি দেখেছি, কিন্তু আমার উপর বিপদের আঁচ এসে পড়েনি একরত্তিও। সাধু সঙ্গতে দরুন অনেক সাধু মহারাজকে দেখেছি, কিন্তু তার মধ্যে কিছু সাধক আছে যারা শুধু নিজের শক্তি অপরের ক্ষতির জন্য ব্যবহার করে, ফলে অনেক সময় রাগের মাথায় তারা যৎকিঞ্চিত ভুল করে। আমি আজ যে সাধকের কথা বলছি, সে সাধনার সব উপকরণ জোগাড় করেছিল, কিন্তু সামান্য শ্বেত সর্ষে না থাকার কারণে তার সম্পূর্ণটাই বিনষ্ট হল। ওইটুকুই উপকরণ কত যে গুরুত্বপূর্ণ সেই কথা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। শুধু শ্বেত সর্ষে কেন, প্রথমত যে কোনো সাধনা সেটা যতই তুচ্ছ হোক না কেন, আগে তোমাকে গুরুর অনুমতি নিতেই হবে, নইলে যে সাধনা পূর্ণতা পাবে না। যাক সে কথা, তো যা বলছিলাম, ওই সাধক নিজে সমস্ত উপকরণ সংগ্রহ করেছিল এটা জানি, কিন্তু কেউ যেন ওটা সরিয়ে দেয় ওর অলক্ষে, যার ফলে যজ্ঞে বসে সে আগুন জ্বালাচ্ছে ঠিকই, কিন্তু আগুনের শিখা যে উচ্চতায় ওঠার কথা সেই পরিমাণ উঠছে না। অপরদিকে কিছু অলক্ষণ দেখতে পাচ্ছিলাম ওই সাধকের সাথে বসে বসে, সাধনার সময় সে যখন কিসের একটা গুঁড়ো নিয়ে আগুনের মধ্যে দিতে যাবে, ওই সময় পাশের নিম গাছটা থেকে পেঁচা ডেকে উঠল আর ঝোপঝাড় ঝরঝর করে নড়ে উঠল। আমার ওই ঘটনা এখনো বেশ ভালোভাবেই মনে আছে। রাত্রের নিস্তব্ধতার মাঝে আমি আর সাধু বসে আছি, তার মুখের ভাব আতঙ্কে পরিপূর্ণ, ভয়ে যেন তার চোখের মণি দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। আমিও মনে মনে বিপদ আন্দাজ করেছিলাম, ওই সময় আমি গুরুর দেওয়া গাত্র মন্ত্রটা পড়ে নিজেকে বেঁধে নিই, কিন্তু এর পর যা হয় সেইটা শুনতে যতই সোজা লাগুক, প্রত্যক্ষ করতে গেলে হৃৎপিণ্ড স্তব্ধ হবেই সাধারণ মানুষের। কি দেখলেন ওই সাধকের সাথে হতে? দেখলাম ওই সাধকের আসনের আশপাশ রক্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর সাধক কিছুতেই নিজের রচিত আসনে বসে থাকতে পারছে না, তার দেহ থেকে তীব্র তাপ নির্গত হচ্ছে, সমস্ত কিছুই যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করছে, কিন্তু আমি কি করি, আমার তো আর ওই শক্তি রোধ করার মতো ক্ষমতা নেই। আর কিছু সঙ্গত কারণেই আমি একটু বিরূপ ছিলাম, অন্যের ক্ষতি করে যে সাধক তার মৃত্যুদণ্ডই শ্রেয়। চিরকাল তন্ত্রের ভালো দিকে দেখে এসেছি, তাই কারুর ক্ষতি করব এই মানসিকতা আমার মধ্যে আধিপত্য বিস্তার করেনি। এমন অবস্থায় আচমকা দেখি কোত্থেকে দুটো হাড়ের হাত এসে ওই সাধকের গলা চেপে ধরল, আর শান্ত পরিবেশ জুড়ে ছড়িয়ে পড়ল প্রবল ঝড়ের তাণ্ডব। একটা নির্দিষ্ট বলয়ের মধ্যেই এটা হচ্ছে, তার বাইরে কোনো কিছুই নেই। চারিদিকের পরিবেশ শান্ত, কিন্তু কার যেন অশুভ আগমনে শুধু আমাদের সাধনস্থলের পরিবেশটা বিক্ষিপ্ত হয়ে উঠেছে। দূর থেকে শুনতে পাচ্ছিলাম শিয়াল কুকুরের কান্নার রব, আর নদীর ধারের দিকে যে অরণ্যের ভিতর আমি আর ওই সাধু বসেছিলাম, ওইখানে বসে থাকার সময় আমার মনে অসংখ্য অশুভ ভাবনার উদ্রেক হচ্ছিল। শুধু তাই নয়, একই সাথে অসংখ্য পায়ে চলার শব্দ শ্রুতিগোচর হচ্ছিল, অথচ ওই অন্ধকারে কেই বা আসবে আমাদের সাধনস্থলে? ওই পায়ে চলার শব্দ আমার কানে যেতেই আমি ওই সাধকের মর্মভেদী আর্তনাদ শুনলাম।
সাধু দেখি কপালে লাল শালুটা পেঁচিয়ে নিয়ে রুদ্ধশ্বাসে মন্ত্রের স্তুতি করছে। কিন্তু যার মৃত্যু আসন্ন তার সব দিক থেকেই সময় খারাপ যাবে বই কি। দেখি সাধু নিজের আসন থেকে এক রত্তি নড়তে পারছে না, আর হাত বাড়িয়ে একটা হলদে গুঁড়োর মতোই কিছু একটা ধরার চেষ্টা করছে, ওটা কিছুতেই নাগালে আনতে পারছে না। আমার দিকে অনুরোধপূর্ণ দৃষ্টি হেনে সে বলল, তারানাথ, ওটা ওটা আমার দিকে বাড়িয়ে দে, আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না, দে বলছি, বসে বসে দেখছিস কিরে হতভাগা। একটা কথা মনে রাখিস, আমার মৃত্যু হলে কিন্তু তোকে আমি প্রাণে বাঁচতে দেব না, দেব না। একটা একটা দেহ ধারণ করে আমি আমার মৃত্যুর মাসুল তোকে দিয়ে গুনে ছাড়বই ছাড়বই। ওখান থেকে ওটা দে, হলুদ রঞ্জিত করে আমি মন্ত্রপ্রুত তিলক কপালে পড়লে আবার আবার সব কিছু আগের মতোই আমার কাছে নিয়ন্ত্রণে থাকবে। উফ, কি কণ্ঠের শক্তি! আমাকে যখন ধমকাচ্ছে তখন যেন সারাটা অঞ্চল কেঁপে কেঁপে উঠছিল। আমি শুধুই চেয়ে রইলাম তার দিকে, মুখে কিছু বলার সাহস আমার হলো না। অকারণে আমার নিজের বিপদ বাড়িয়ে লাভ নেই। বুঝতে পারলাম একটা অদৃশ্য কেউ যেন সাধুর ঈপ্সিত ওই হলদে গুঁড়োর সরাটা টানতে টানতে দূরে নিয়ে যাচ্ছিল। আর ওটা নেওয়ার জন্য যদি আসন ত্যাগ করতে হয় তবে আমাকেই আগে মৃত্যু স্বীকার হতে হবে। কিন্তু ওই সাধুর যদি মৃত্যু হয় তাহলে তো আমার কপালে দুঃখ আছে। কিন্তু তখন যেন কেমন বেপরোয়া ভাব আমাকে আচ্ছন্ন করে নিয়েছে। আমি কণ্ঠে গাম্ভীর্য এনে ওনাকে বললাম, তোমার জারি জুরি সব কিছুই আমি ধরেছি, তুমি অন্যায় করেছিলে, এটা সম্পূর্ণ তন্ত্রের জগতে নিয়ম বিরুদ্ধ। উনি ওই অবস্থায় আমার দিকে কটমট করে চেয়ে রইলেন। দেখি তার শ্বাস রোধ হয়ে আসছে, পরিত্রাণ পাওয়ার জন্য তিনি ছটফট করছেন, দু পা একই স্থানে স্থির নেই। তারপরে বার কথক আমার নাম করে মৃত্যুর কোলে তিনি ঢলে পড়লেন। তবে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে তিনি ফিসফিস করে কিসব উদ্ভট মন্ত্র পড়লেন। সাথে সাথে দেখলাম আগুনের থেকে নিঃসৃত ধোঁয়া থেকে একটা ছায়ামূর্তির নির্মাণ হলো, প্রথমে একটা তারপর আর একটা। এইভাবে ওই বিভৎস অপশক্তির দল আমাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করলো ঠিকই, কিন্তু আমি তখন আমার গুরু প্রদত্ত মন্ত্র আওড়াচ্ছিলাম, ফলেই আমার কাছে ঘেঁচতে পারছিল না ওরা। কিন্তু ওই মধ্যবয়স্ক সাধু ততক্ষণে ইহকাল ত্যাগ করেছে। কিছুক্ষণ পর শুনলাম হাড় ভাঙার কটমট শব্দ, দেখি আপনা থেকেই ওনার ঘাড়টা কেউ যেন উল্টো দিকে ঘুরিয়ে দিল। মুহূর্তখানেক অপেক্ষা করার পর সব শেষ, আসন পুরোপুরি রক্তে ভাসমান, আর সেই সাধকের দেহ নিথর অবস্থায় পড়ে আছে। ধ্বনিটা জ্বলছে, কাঠ ফাটার ফটফট শব্দ আমার কানে আসছিল। সাধুর মৃত্যুর পর পরিবেশ আবার শান্ত হয়ে গিয়েছিল। বাবা, আপনি তো তাহলে ভালোই বিপদের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। তবু জানেন ঠাকুর মশাই, বিশ্বাস হতে চায় না। আসলে শহরে বসে কি করেই বা বিশ্বাস করব বলুন। কিশোরী বলে উঠল। তারানাথ কিছুক্ষণ মৌন থাকার পর বলল, আমার ওপর ঈশ্বরের আশীর্বাদ ছিল। মানুষ যখন অপরের দুঃখে নিজে সাহায্যের জন্য এগিয়ে যায় তখন ঈশ্বর তাকে সম্পূর্ণভাবে সাহায্য করেন। যাই হোক, মহামায়ার কৃপা দৃষ্টি যদি কোনো মানুষের উপরে পড়ে তাহলে মানুষের অনেক পাড়া কেটে যায়। এই জন্য আগেকার যুগে বাড়ি থেকে বেরুবার আগে অনেক প্রাচীনপন্থী মানুষ ঈশ্বর অর্চনা করে বা বারবার দুর্গা নাম জপ করে বেরুতেন।
আমার নিজের বাপ কাকাদের দেখেছি যজমান বাড়ি যাওয়ার আগে বহুবার ইষ্টনাম স্মরণ করতেন তাঁরা। তখনকার দিনে পথঘাট দিয়ে ফেরার সময় সন্ধ্যার দিকে নানাবিধ খারাপ হাওয়া বাতাস বইত। অনেক সুস্থ সবল ব্যক্তি অবধি যেসব স্থানের খুব বদনাম, ওই স্থানগুলোতে পা রাখার পর অপশক্তির শিকার হতেন। ফলে তখন তাদের উদ্ধার করার জন্য ওঝা তান্ত্রিকদের শরণাপন্ন হতে হতো পরিবারের সদস্যদের। তাই গ্রামের ওই নিয়ম বরাদ্দ ছিল একেবারে। আর তোমাদের যা দেখছি তাতে আমি থাকতে তোমাদের কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। কি হে কিশোরী, তোমার রত্নতে কাজ হচ্ছে তো? কিশোরী নিজের ডান হাতটা মেলে ধরল, দেখি তাতে মুক্ত শোভা পাচ্ছে। ওটা দেখিয়েই সে মৃদু হাস্যে জবাব দিল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার বলে দেওয়া বিধান মেনে যে সমস্যা আমাকে বিচলিত করছিল তার কিছুই নেই। এখন অনেক বেশি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে দিন যাপন করছি। গত মাসেই আমার কর্মক্ষেত্রে পদোন্নতি হলো, সবই আপনার কৃপা ঠাকুরমশাই। নানাবিধ প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমার আর তর সইছিল না। তারা না দুম করে কামাখ্যাই বা গেলেন কেন? আর কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করলাম ওনাকে, কামাখ্যা কবে গেলেন ঠাকুরমশাই, কই কিছুই খবর পাইনি তো। আর গেছিলেন কি ওই মায়ের দর্শনে নাকি অন্য কোনো সাধনার কাজে? আপনার সাথে বহুদিন ধরেই আমাদের মেলাবেশা, তাই এখন আন্দাজ করতে পারছি যে আপনি এমনি এমনি কোথাও যান না গুরুতর কারণ ছাড়া। হ্যাঁ যাই হোক, আজকের দিনে একটা জমাটি সত্যিকারের কাহিনী উপহার পাবো আপনার কাছ থেকে মনে হচ্ছে। তারানাথ শুধুই একটা হাসি খেলিয়ে আমাদের পানে চেয়ে রইলেন। ওই হাসি একজন বৃদ্ধ পিতামহের মুখেই শোভা পায়, তার অতি তরুণ পৌত্রের ছেলে মানুষই কথা শুনলে। তারানাথের হাতে সদ্য আনা পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, নিন আর বিলম্ব করবেন না, একটা গল্প শোনান, তার আগে আমার প্রশ্নের উত্তর দিন অন্তত। কী জন্য গিয়েছিলেন কামাখ্যা? তাও আবার ওই অসময়ে এই বয়সে ওই পাহাড় গেছিলেন, এ তো কল্পনাও করা যাচ্ছে না। শুনেছি তো ওই স্থান পাহাড় বেষ্টনকারী, পাহাড়ের উপর মন্দির গড়ে উঠেছে নয় কি? সিগারেট ধরালেন উনি একটি। কামাখ্যা গেছিলাম মায়ের দর্শনে, কিন্তু ওটা পরোক্ষ। আসলে গিয়েছিলাম একটা বিশেষ কারণে, আর বয়সটা কোনো ব্যাপার না হে, মা টানলে অতি বৃদ্ধ ব্যক্তিও ওই স্থানে যেতে পারে। তোমরা হয়তো জানো না, কিন্তু আমি দেখেছি হিমালয় পর্বতে যেসব সাধু সন্তরা দিনের পর দিন চির তুষারে আবৃত অঞ্চলে খালি পায়ে চলেন, তাদের কোনো কষ্ট নেই, সবটাই মানুষের ইচ্ছে শক্তির উপর নির্ভর করে, বুঝেছো? ইষ্টদেব ঠিকই শক্তি যুগিয়ে দেন, এই ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই দাঁড়িয়েছে। তলব পেয়েছি, চলে গেছি। তবে আর একটা কথা না বললেই নয় যে আমি কিন্তু ইচ্ছে করে যাইনি। তোমরা তো জানোই আমি গৃহকোণে আবদ্ধ একজন সামান্য মানুষ মাত্র। এককালে প্রচুর ভব ঘুরে জীবন কাটিয়েছি বটে, কিন্তু এখন আর সেই যৌবনের মতো অত ধৈর্যও নেই, শক্তিও নেই যে ঘণ্টার পর ঘণ্টা পথ হেঁটে দুর্গম পথ পাড়ি দেব। অথচ ভারতের এমন কোনো তীর্থস্থান নেই যেখানে আমি পা ফেলিনি। তবে সত্যি বলছি, কামাখ্যা আমার প্রথম দর্শন, মায়ের ইচ্ছেতেই ওইখানে যেতে পেরেছিলাম। তবে একটা তো মাধ্যম লাগে, ওই মাধ্যমেই আমাকে ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। বেশি দিনের কথা নয় এইটা, ওই তো ওই জ্যৈষ্ঠ মাসের গোড়ার দিকের কথা বলছি, তখন বিশেষ মক্কেল টক্কেল হতো না, হাত পা গোলে করে বসে থাকতে থাকতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, না জানি কখন যে দুটো পয়সার মুখ দেখব। এমনিতে ইচ্ছে করলে আমি বেরিয়ে যেতেই পারি, আমার গৃহিণীর তরফ থেকে কোনো প্রকার বাধাও আসে না, কিন্তু ভেতর থেকে কোনোদিনও ইচ্ছা জাগেনি। তবে যে সময়ের কথা বলছি, তখন দিন কতক ধরে আমার মনে কামাখ্যা যাওয়ার ইচ্ছা ক্রমে দৃঢ় হয়ে উঠেছিল, এ কথা সত্যি। স্বপ্নে মা কামাখ্যার চিত্র, তারপর ছিন্নমস্তার মূর্তি দেখে আমার প্রায় ঘুমটা মধ্যরাতের দিকে ভেঙে যেত। জ্যোতিষশাস্ত্রে এই সবের গভীর তাৎপর্য আছে, যারা সাধক শ্রেণীর মানুষ হয় তারা তাদের স্বপ্নের মানে ভালোভাবেই বুঝতে পারে।
ওই স্বপ্নের খেয়ে ধরে তাকে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যেতে হয়। আপনি কি তাহলে তন্ত্রের কোনো ক্রিয়া করার আগে স্বপ্ন দেখতেন, মানে অমর জীবনের মতো? তার কথা আপনার কাছে শুনে বুঝেছিলাম সে যেখানেই আসুক না কেন স্বপ্ন দেখে তারপর যা করার করত, তাই না? অমর জীবনের কথা আলাদা, সে ছিল আলাদা আধ্যাত্মিক স্তরের ব্যক্তি, সাধক হিসাবে বেশ উৎকৃষ্ট। আর হ্যাঁ, যে ইষ্ট দেবীর কাজকর্ম করব সেই দেবী নানাবিধ আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিতেন যে আমার কাজে তিনি সন্তুষ্ট কি না। একবার একটা বাড়িতে আমি পুজো করেছিলাম, বাড়িতে তন্ত্রোক্ত মতে কালী পুজোও করেছিলাম। বহুদিনের পরিচিত মক্কেল আমাকে জোর করে একবার নতুন গৃহ নির্মাণ করবার আগে বলেছিলেন তার পৈতৃক ভিটাতে অবস্থিত ঠাকুর দালানে যে কালী মূর্তি আছে ওইখানে যেন রীতিনীতি মেনে আমি পুজো করে দিই। মায়ের ইচ্ছে আর আশীর্বাদে সব কিছু বাধা বিপত্তি যেন কেটে যায় এটাই উনি চেয়েছিলেন। বাধা আসছিল অনেক ওনার ওই বাসভবন নির্মাণ করতে গিয়েই। তিনি আমাকে প্রথমে পত্র মারফত জানালেন, পরে নিজের মোটর হাঁকিয়ে এইখানে এসে উপস্থিত হলেন, তাই আমিও তার সাথে গেলাম। গিয়ে ওনার ঠাকুর দালানের প্রতিষ্ঠিত কালী মূর্তিটা দেখলাম, কষ্টি পাথরের বেশ সুশ্রী মূর্তি। মূর্তিতে লাল পেড়ে সাদা কাপড় পরিয়ে রাখা হয়েছে, মাকে দেখেই যেন জীবন্ত বলেই মনে হচ্ছিল। আর ওইখানে একটা আলাদা শক্তির আভাস আমি টের পাচ্ছিলাম, অবশ্যই সেইটা পবিত্রকারী শুভ শক্তি। পূজাদি ভালো করে করার জন্য বেশ কিছু উপকরণের দরকার ছিল, তাই আলাদা ফর্দ করে দিলাম গৃহস্বামীর হাতে। পঞ্জিকা দেখে একটা দিন আমি ঠিক করলাম, হাতের কাছে উপকরণ জোগাড় হয়ে গেল। শুভ কাজে বিলম্ব না করে সুপ্রশস্ত তিথিতে গিয়ে পূজাদি করে দেওয়ার পরে ওই রাত্রে একটা স্বপ্ন দেখলাম। দেখি যে একটা সুনসান ফাঁকা চত্বর আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা জলে টইটম্পুর পুষ্করিণী আছে, ইতিউতি ছড়িয়ে রয়েছে সবুজ শ্যাওলা আর কচুরি পানা। পুকুরের ওই প্রান্তে এলো চুলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে একটা লাল পাড় সাদা শাড়ি, আট হাত শাড়ির কাপড়, নগ্ন পায়ের পাতা। শ্যামবর্ণা ওই মেয়ে জলে নিজের পায়ের পাতা ভিজিয়ে আমার সামনে দিয়ে চলল অন্যত্র। ইশারায় আমাকে সে ওইখানে নিয়ে গেল যেখানে আমার মক্কেলের নতুন ভিত সবে নির্মাণ হচ্ছে। গভীর রাতে দিকে ওইখানেই দাঁড়িয়ে পড়ল ওই মেয়েটা, আর কোত্থেকে একটা তেল ভর্তি প্রদীপ নিয়ে এসে সেটা প্রজ্বলিত করল। প্রদীপের ম্লান স্নিগ্ধ আলো ধীরে ধীরে অন্ধকার ঘুচিয়ে দিল। তারপর চোখের পলক পড়তে দেখি যে সে নেই, প্রদীপ শিখার পাশেই একটা টাটকা জবা ফুল পড়ে আছে, আর চামেলি তেলের সুবাস ইতিহতি ছড়িয়ে পড়েছে। এর মানে কিছু বুঝলে? আমরা ঘাড় নাড়লাম। তারানাথ ভক্তিতে দুইবার মা মা বলে আমাদের বললেন, এর অর্থ অতি গভীর, মা আমার পূজা স্বীকার করেছেন, আর ওই ভিটে নির্মাণে কোনো বাধা বিপত্তি আসবে না, এই হচ্ছে স্বপ্নের মাহাত্ম্য। ওই ব্যক্তিকে যখন আমি বললাম যে তার নতুন ভিটে নির্মাণে আর কোনো সমস্যা নেই, তখন উনি বেশ খুশি হলেন। সেই দিন আমি সেখান থেকে চলে এলেও গৃহপ্রবেশে আমাকে তারা আবার ডাকলেন, গেছিলাম, অনেক খাতির যত্ন তারা করেছিলেন। হয়েছিল কি ওনার সাথে? কেন ওনার বাড়ি নির্মাণে অসুবিধা হচ্ছিল? তারানাথকে কিশোরী প্রশ্ন করল। তারানাথ বললেন, আসলে ব্যাপার কি জানো, মানুষের কাজে অনেক বাধা বিপত্তি আসে, কিছু কিছু বাধা প্রত্যক্ষভাবে আর কিছু বাধা আসে পরোক্ষভাবে, সুতরাং ওই ব্যক্তি পরোক্ষ বাধার শিকার হয়েছিলেন। ওনার বাড়ির নকশা আমি মিলিয়ে দেখেছিলাম, ওনার বাড়িতে গ্রহের ফেরের তরুণ বড় ঠাকুরের দৃষ্টি পড়েছিল, আর ওই দৃষ্টি থেকেই তৈরি হচ্ছিল নানাবিধ সমস্যা। শুধু তাই নয়, আর একটা বিপদ ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম। প্রথম যেদিন ওই ভিটের ইটের গাঁথুনি দেওয়া হয়
রহস্যজনকভাবে প্রধান কারিগরের মারাত্মক মৃত্যু ঘটে। তারপর ওই অঞ্চল থেকে অর্থাৎ মাটির ভেতর থেকে অসংখ্য নারী পুরুষের আর্তনাদসূচক শব্দ কানে ভেসে আসে, যেটা শুনলে মনে হয় কতগুলো নারী পুরুষ নির্বিশেষে যেন যাতনার শিকার হয়েছে। মাঝে মধ্যে নিজের বাড়ির কতটা কাজ সম্পূর্ণ হয়েছে সেটা পরীক্ষা করতে যেতেন রাখো হরিবাবু, অর্থাৎ আমার সেই মক্কে। জমিদার বাড়ির কাছারিতে উনি কাজ করতেন, আর কাজ করে বাড়ি ফিরতে ফিরতে ওনার সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যেত। তবু নিজের শখের বসে বাড়ির কাজ কতটা এগিয়েছে ওটা দেখতে গিয়েই উনি নানাবিধ অপশক্তি ও অলৌকিকতার সাথে পরিচিত হন। তখন আমার ডাক পড়ে। আসলেও এইখানেও একটা ব্যাপার আছে, পরে বুঝেছিলাম, সেটা বলছি তোমাদের পরে। আমি ওই স্বপ্ন দেখার পর ভূমি শোধন করে দিয়েছিলাম, আর কিছু ওই টুকটাক ক্রিয়াদি করেছিলাম, যার ফলে আর কোনো বিপত্তির উদ্রেক হয়নি। এই হচ্ছে ব্যাপার, মায়ের আশীর্বাদ যদি ভক্তের মাথায় থাকে তাহলে সব কিছুই সম্ভব। আসলে ওই অঞ্চলটা ভালো নয়, অপঘাতে মৃত ওই কারিগর মৃত্যুর পর অবধি নিজের সূক্ষ্ম দেহ নিয়ে রাত্রে দ্বীপ্রহরে আসতেন রাখহরিবাবুর সন্নিকটে। এসে বারংবার কি যেন বলার চেষ্টা করতেন। আমি ওনার বাড়ি পৌঁছে যাওয়ার পর দেখি যে একটা সূক্ষ্ম শরীর আমার কাছেই এগিয়ে আসছে। আমি আর রাখহরিবাবু একই গৃহে আশ্রয় নিয়েছিলাম, ফলে মাঝরাত্রে যখন আমি ওই আত্মার সাথে কথা বলছি তখন উনি আমার দিকে কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, কি চাই তোমার, তোমার মৃত্যু হয়েছে এটা কি তুমি বুঝতে পারছো না? উত্তরে ওই কারিগর যা বলেছিল সেটা গৃহস্বামী শুনতে না পেলেও আমি শুনতে পেয়েছিলাম। সে বলেছিল, কথা কথা আমি জানি আমার মৃত্যু হয়েছে, কিন্তু 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 আমি যে খুব কষ্ট পাচ্ছি, ওই স্থান থেকে আমার দেহ পশ্চিম দিকে মাটি খুঁড়লেই পাওয়া যাবে, ওইটা সৎকার করুন, নইলে নইলে যে আমার আত্মা শান্তি পাচ্ছে না, আমার সাথে আসুন দয়া করে। কি করে তোমার মৃত্যু হলো, আর কেই বা তোমার দেহ ওইভাবে মাটির তলায় পুঁতে দিল? জানিনি, তাকে আমি চিনতে পারিনি, তবে একদিন কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়, আমি সবে কাজ করে ফিরবো বলে উঠে দাঁড়িয়েছি, অহন সময় একটা ক্লান্তিতে আমার সমস্ত দেহ মন আচ্ছন্ন হয়ে গেল, ফলেই আমি বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। চোখ যখন খুললাম তখন দেখি যে আমার দেহটায় আমার সামনেই পড়ে আছে, সন্ধ্যার আঁধার হলেও সূক্ষ্ম শরীর জীব সব কিছু দেখতে পারে। তাতেই দেখি একজন ব্যক্তি আমার দেহটা কোদাল দিয়ে পশ্চিম দিকে গর্ত তৈরি করে মাটি চাপা দিয়ে দিল। আমার যে আমার যে সহ্য করার শক্তি নেই, একটা একটা অন্য স্তরের মধ্যে দিয়ে আমি যাতনা ভোগ করছি, আপনি আপনি দয়া করে চলুন অন্তত। আচ্ছা, ওই ব্যক্তিকে কেমন দেখতে ছিল কিছু বলতে পারো? হ্যাঁ বাবু, পরনে গৌবিন, হৃষ্টপুষ্ট গাতর, কাঁধ অব্দি খোলা চুল, তান্ত্রিক বলেই তো মনে হলো। ব্যাপারটা শুনে ওই মুহূর্তে আমার শির দাঁড়াবে একটা হিম শীতল স্রোত খেলে গিয়েছিল। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম, তোমরা জাতে কি? চারাল বাবু। এই উত্তরটা শোনার পর আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। এমন কেউ আছে যে চাঁড়ালের দেহ নিয়ে কিছু একটা ক্রিয়া করে রাখহরিবাবুর মারাত্মক ক্ষতি করতে চায়, এবং তার পাশাপাশি কোনো মৃত ব্যক্তিকে জাগিয়ে তুলে ওই দেহের মধ্যে প্রবেশ করিয়ে তার অসম্পূর্ণ কাজটা করিয়ে নিতে চায়। তন্ত্রের মধ্যে এমন অনেক ক্রিয়াদি আছে যাকে বলে পুনর্জাগরণ। সিদ্ধাই না থাকলে এমনটা সম্ভব নয়। যে এটা করার পরিকল্পনা করেছে তাকে বেশ শক্তিশালী সাধক বলেই আমার মনে হলো। একটা মৃত আত্মাকে জাগিয়ে তোলার অনেক পদ্ধতি আছে। চাঁড়ালের মুন্ডু দিয়ে মারাত্মক ক্রিয়া সম্পাদন করা যায়, যেটা কাপালিক শ্রেণীর মানুষেরা করে সাধারণত। ওটা শুনেই আমি তাকে বিদায় করে দিয়ে মনে মনে স্থির করলাম, যত শীঘ্র সম্ভব ওই দেহ আমাদেরকে খুঁজে নিতেই হবে।
কারণ ওই খল কাপালিকের হাতে যদি ওই দেহটা একবার চলে যায় তাহলে সর্বনাশের এক শেষ, কিছুই আর করার থাকবে না। রাখহরি বাবুকে বলেছিলাম যে তখনই একটা কোদাল নিয়ে ওই স্থানে যেতে, উনি আমার নির্দেশ মেনে আমার সাথে ওই গভীর রাত্রে চলতে শুরু করলে। সাথে জনা দুই কাজের লোক, একজনের হাতে একটা পেল্লাই মাপের লাঠি আর একজনের হাতে একটা হ্যাজাকের বাতি। আমার চোখ ছিল ওই কারিগরের সূক্ষ্ম আত্মার দিকে যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমার দৃষ্টি দেখেই বুঝতে পারছিলেন সকলে যে আমি কারুর দিকে তাকিয়ে আছি, শুধু আমি তাকে দেখতে পাচ্ছিলাম। নিরুপায়ের মতো সে জ্বালা যন্ত্রণা ভোগ করছে। যেতে যেতে চোখে পড়ল গৃহস্বামীর তৈরি হওয়া বাড়িটার দিকে। বাড়ির পশ্চিম দিকটা জঙ্গলে ভর্তি, ধবধবে জ্যোৎস্নার আলোয় ওই সারা চত্বর দেখা যাচ্ছে। তবু আগুন রাখতেই হবে, কারণ ওই স্থান মন্ত্রের বন্ধনে আবদ্ধ করে রাখতে পারে ওই কাপারিক। আগুন থাকলে কোনো বিপত্তি হবে না কাজে, কারণ আগুনকে সকল অশুভ শক্তি ভয় করে। আত্মাটা যেইখানে দাঁড়িয়ে পড়ল ওই স্থানে কাজের লোককে কোদাল দিয়ে মাটি কোপাতে বললাম। বেশ কিছুক্ষণ কোপানোর পর সত্যি সত্যি একটা রোমান মাপের দেহ বেরিয়ে এলো। দেহে পচন ধরেনি, আস্ত মরা। তৎক্ষণাৎ আগুনে দগ্ধীভূত করে দিতে বললাম সেটাকে। তারপর তো স্বপ্নে মা কালীর দর্শন পেয়ে বাকি ক্রিয়া করলাম। ওই রাত্রিটুকু কি যে ভয়ঙ্কর ছিল সেটা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বয়ং মহামায়া আমাকে শক্তি দিয়েছিলেন। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। দিনকতক আগে অবধি কামাখ্যা মায়ের থানের স্বপ্ন দেখে বুঝেছিলাম কোনো সঙ্গত কারণেই আমাকে ওইখানে যেতে হতে পারে, নইলে ওখানকার স্বপ্ন দেখছি কেন? স্বপ্নে আমি একজন জটাজুটোধারী সন্ন্যাসীকেও দেখেছিলাম। ওনার দেহ থেকে জ্যোতি উদ্ভাস বিচ্ছুরিত হচ্ছে। শুধু তাই নয়, একটা পাহাড়ি বনজঙ্গল ঘেরা গুপ্ত অঞ্চলে উনি একটা বিকট কালীমূর্তির সামনে ধ্যান জপে মগ্ন। তিনি নিজে একটা কঙ্কালের উপর বসেছেন আর তার সামনে একটা শূন্য আসন রচনা করেছেন, আর ক্রমেই আমার নাম উচ্চারণ করে আহ্বান করছেন বীজ মন্ত্র সমাপ্তির পর। ওটাকে আহ্বান মন্ত্র বলে। যতই ওই মন্ত্র উনি উচ্চারণ করছেন এবং শেষে আমার নাম যুক্ত করছেন, ততই আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠছে। বুঝলাম ওই সন্ন্যাসী আমাকে তার আহ্বান মন্ত্র দ্বারা কাছে টানার চেষ্টা করছেন। চারপাশটা কেমন দেখলেন ঠাকুরমশাই স্বপ্নে, আর সাধুটাই বা কেমন বেশ ধারণ করেছিল? হ্যাঁ, ওই সাধু প্রকৃত উগ্র সম্প্রদায়ের শক্তি সাধক। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু সম্প্রদায় আছে যারা গৃহে বসেই সাধনা করতে পারে, আমিষ আহার গ্রহণে কোনো প্রকার বাধা বিঘ্ন নেই। সাধনার কাজ গৃহে থেকে না করে অন্যত্র করার পর বাড়ি ফিরে আসা যায়, আর গৃহেই প্রতিষ্ঠিত বিগ্রহ পূজাদি করতে পারে। কিন্তু আরেক সম্প্রদায়ের সাধক আছে যারা উগ্র শক্তির চর্চা করে। ওইসব সাধকের মনে তিলমাত্র যদি কামনা বাসনা ইত্যাদি থাকে তাহলে শেষ শেষ। দশম মহাবিদ্যার অনেক দেবদেবী আছেন যাদের গৃহে রেখে পূজাদি করা সম্ভব নয়, তাই ওই দেবীর সাধকরা নিরালা বনভূমি কিংবা শ্মশান চত্বরে নিজেদের কাজ সম্পূর্ণ করে। একটা উদাহরণ দিলে অনেকটা পরিষ্কার হবে। যেমন ধূমাবতী, ওই দেবীকে কখনো গৃহে আনা অনুচিত, বংশ বহিষ্কার হতে আমি স্বচক্ষে দেখেছি। ফলেই আমার মনে ওই সাধককে স্বপ্নে দেখেই একটু চিন্তার ভাব উদয় হল। যে স্থানে উনি সাধনা করছিলেন সেই স্থান ঘন অরণ্য সংকুল, আশেপাশে কিছুই দেখা যায় না। পাহাড়ি ঝর্ণার শব্দ কানে শুনতে পাচ্ছিলাম, দূরে দূরে শুধু পাহাড় আর পাহাড়। মাথার উপর চাঁদ অবধি নিজের মুখ ঢেকেছে মেঘের অবগুণ্ঠনে।
তিথিটা ঠিক মনে করতে পারছিলাম না, তবে সাধকের দেহ থেকে পবিত্র শক্তিকারী আভা বিচ্ছুরিত হচ্ছিল, তাই দেখে আমার মনে একটু ভরসা হলো। সাধকের বয়স আমার মতোই, কিন্তু দেখে শুনে বোঝার কোনো প্রকার উপায় নেই। অদ্ভুত যৌগিক বলে নিজের যৌবন ধরে রেখেছে, একটা চুল পর্যন্ত পাকেনি, পরনে রক্তবস্ত্র। আমার প্রতীক্ষায় সে যেন ওইখানে দীর্ঘকাল অবস্থান করছে। সচরাচর ওই ধরনের সাধকদের দেখা খুব কম মেলে, অদৃষ্টের মেলবন্ধন দরকার, নইলে শত খুঁজলেও ওই পথের পথিকের দেখা তুমি পাবে না। সাধু কঙ্কালের উপর বসে আমার নাম ধরে ডাকার পর আমাকে বলল, তারানাথ, তুমি আমার কাছে চলে এসো, তোমার এই সময় ঘোর বিপত্তি, আমাকে মা পাঠিয়েছে তোমাকে উদ্ধারের জন্য, তুমি যত দ্রুত পারো আমার এইখানে চলে এসো, কেউ তোমার ক্ষতির জন্য বড় উঠে পড়ে লেগেছে। তন্দ্রার ঘরে স্বপ্নাচ্ছন্ন অবস্থায় আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আমি আমি দ্রুত আসছি কামাখ্যার দিকে, আমাকে আমাকে উদ্ধার করুন আপনি, আমাকে আমাকে উদ্ধার করুন। এরপর দেখলাম ওই সাধুর ধ্যানমগ্ন দৃশ্যপট মুছে গেল, চোখের সামনে শুধু ভুবন মোহিনী মায়ের মূর্তি ভেসে উঠল, স্বয়ং মা কামাখ্যা আমাকে স্বপ্নে দেখা দিলেন। এরপর তো আমার না গিয়ে আর কোনো উপায় নেই। আমার তখন যেন ঘোর লেগেছে, কিছুই ভালো লাগে না, খেতে বসতে গিয়েও কেমন যেন অনীহা অনুভব করি, বলেই রেলগাড়ি ধরে আমি বিকেলের দিকে রওনা হলাম। মনে মনে একটা কথা আমার বেশ মনে হচ্ছিল যে আমার এই 60 বছর বয়সে কেইবা আমার ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, পুরনো শত্রুতার আভাস পাচ্ছিলাম, হয়তো এমন কেউ আছে যে প্রতিহিংসার আগুনে দগ্ধীভূত হয়ে আমাকে এই দুনিয়া থেকে মুছে ফেলতে চায়। আমার গুরুর কথা মনে পড়ে গেল, তিনি আমাকে দীক্ষা প্রদান করার পর বলেছিলেন, তারানাথ, তুই সাধনার পথে থাকলে তোকে কেউ না কেউ এসে রক্ষা করবে, শত বিপদে তুই উদ্ধার পাবি, কিন্তু সাবধান, কোনো প্রকার প্রলোভনে যেন পা দিবি না, নইলে হিতে বিপরীত হবে। সেই কথাটা আমার মাথায় ছিল। রেলগাড়িতে একটা গোটা দিন অতিবাহিত করে পরের দিন সকালের দিকে কামাখ্যায় নামলাম। সত্যি প্রকৃতি যেন এইখানে তার রূপ মেলে ধরেছে। দলে দলে অনেক পুণ্যার্থীরা যাচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য। আমিও ইতিউতি দেখে নিয়ে একটু চা আর সিগারেট সেবন সেরে ওদের দলে ভিড়ে গেলাম, কিন্তু আমার উদ্দেশ্য তো অন্য। আমি কাজ সেরে তারপর মায়ের উদ্দেশ্যে রওনা দেব বলেই আগে থেকে স্থির করে রেখেছিলাম। কাছাকাছি একটা ধর্মশালা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম, পান্থশালায় থাকি, খাই, আর ওই বেশিরভাগ সময় ঘুরে বেড়াই ইতিউতি। দেখার মতো অনেক স্থান আছে, অনেক ছোট বড় মন্দিরও আছে। এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে মনের মধ্যে সাধন ভাবের উদয় হলো। একদিন কাছাকাছি একটা শক্তি মন্দির ছিল, ওইখানেই বেশিরভাগ সময় দিন অতিবাহিত করতাম। এইটুকু ভরসা ছিল যে তীর্থস্থানে থাকলে মানুষের ভাড়া কেটে যায়, কিন্তু যে সাধুর সাথে আমার স্বপ্নে যোগাযোগ হয়েছিল সে কই, কই তাকে তো খুঁজে পাচ্ছি না। একদিনের কথা বলি শোনো, সেই দিনটা ছিল বাদলা, সেই সাক্ত মন্দিরে বসেছিলাম, অকস্মাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করল, মেঘের গর্জনে আকাশের গতি প্রকৃতি দেখে আমি তো স্থির করলাম যে না, এইবার ধর্মশালার দিকে ফিরে যাওয়াই উচিত, সন্ধ্যার জপ করার আছে। পথে পা দিলাম আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, পাহাড়ি অঞ্চলে আগে ভাগে সন্ধ্যা নামে। পাহাড়ের দিকে অবস্থিত একটা দোকানে গিয়ে ঢুকে কাঠের মাচায় বসে আমি বৃষ্টি দেখতে লাগলাম।
পাশ থেকে একজন হঠাৎ বলে উঠলেন, মশাই এর এখানে আসা কি মায়ের পুজো দেওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? আমি অবাক হয়ে তার দিকে একবার চাইলাম। দেখার মতোই দেহ বটে, লম্বা ছিপছিপে গরম, পরনে নামাবলির মতোই একটা ফিনফিনে পাঞ্জাবি আর নিম্নাঙ্গে একটা ধুতি, ঠোঁট দুটো পানের রসে রক্তিম, কপালে লাল তিলক, গলায় এক ছোড়া নানাবিধ মালা, আর সবকটা আঙুল গ্রহরত্নের আংটিতে পরিপূর্ণ। দেখেই মনে হয় জ্যোতিষী কিংবা মন্দিরের পাণ্ডাইন। আমি তার দিকে তাকিয়ে তাকে বেশ ভালো করে জরিপ করলাম। ব্যক্তিটির বয়স আন্দাজ করা যায় না, কিন্তু তার চোখে অদ্ভুত দ্যুতি বিরাজমান। ওই সময় ওই দোকানে লোক কম ছিল। লোকটি আমার অনুমতি না নিয়ে দুটো কাঁচের গেলাস ভর্তি চা আনল। বুঝলাম চেঁচে গায়ে পড়ে আলাপ করতে চান তিনি। আমি অবশ্য ঈষৎ আপত্তি তুলেছিলাম, কিন্তু আমার আপত্তি ধোপে টিকল না। উনি আমাকে হেসেই বললেন, আপনি আমাকে ঠগ ভাবছেন, হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু আপনার সুবিধের জন্য বলে রাখি, আপনি যে পথের পথিক আমিও কিন্তু ওই পথেরই পথিক ছিলাম। এখন আর ওসবে যাই না, মায়ের চরণ আশ্রয় করে আছি বহুদিন। আমি ওনার দিকে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে নিলাম। দেখলাম যে সত্যি সত্যি ওনার ভিতর এমন কিছু লক্ষণ আছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। উচ্চ মার্গের গুরুর কাছে দীক্ষা নেওয়া আছে ওনার, এটা বুঝলাম। তাই জলের মতোই উনি আমার সব কিছু বলে দিতে পারছেন। তখন কি আর জানি যে এই মানুষটিই আমাকে পথ দেখাবেন। ওই যে বলেছিলাম না যে কোনো শুভ কাজ করতে গেলে একটা মাধ্যম লাগে, এই ক্ষেত্রে ব্যাপারটা হলো ঠিক তাই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি, আপনি থাকতেন কোথায়, আর আমার সাথেই বা এইভাবে দেখা করবার উদ্দেশ্যটা কি? চা শেষ করে একটা বিড়ি ধরিয়ে উনি আমাকে বললেন, আমার নাম গদাধর লস্কর, আমার বাড়ি ছিল রঘুনাথপুরে, ওইখানেই বেড়ে ওঠা, কিন্তু বেশি দিন থাকতে পারলাম না। মা কামাখ্যা আমাকে এইখানে টেনে নিয়ে এলেন, তারপর গুরুর দেখা পেলে যা হয় আর কি। কিন্তু মশাই আমার কথা বাদ দিন, আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি জানেন না আপনার জন্য মস্ত বড় বিপদ অপেক্ষা করছে। কেন, কিসের বিপদ আপনি দেখতে পাচ্ছেন যেটা আমার জীবনে রেখাপাত করবে, বলুন দয়া করে। মশাই অত কিছু জানি না, কিন্তু আপনাকে দেখতে আমার এটাই মনে হলো, তাই বলে দিলাম। সত্যি বলতে কি জানেন, আপনার অতীত জীবনের কোনো শত্রু যে মৃত্যুর আগে আপনাকে মাসুল গোনাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, সে জেগে উঠেছে আর আপনার ওপর মারাত্মক কিছু করবে বলে বহু দূর থেকেও নিজের কাজ আরম্ভ করে দিয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই, এইখানে আপনার সঙ্গে এমন একজনের দেখা হবে যে নিজের ক্ষমতা বলে আপনার প্রাণ অনায়াসেই রক্ষা করবে। বিগলিত কণ্ঠে আমি ওনাকে বললাম, তার দেখা আমি কবে পাব? ইতিমধ্যেই বৃষ্টির কিছুটা ধরে এসেছিল। উনি উঠে গিয়ে বেরুতে বেরুতে বললেন, সময় হলে ঠিকই দেখা পাবেন, চলি তাহলে। হ্যাঁ, আবার দেখা হবে, চলি। আর কিছু না বলে আমি পাহাড়ি পথ ধরে চলে এলাম, কিন্তু মনের মধ্যে ওই কথাগুলো বারংবার অনুরণিত হতে লাগলো। আমি নিত্য জপ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম হলো না। তখন মাঝরাত, বিদ্যুতের ঝলকানিতে দিক বিদিক চমকিত হয়ে যাচ্ছে। আমি দেখলাম দরজার বাইরে জানালার খুব কাছে একটা অবয়ব দাঁড়িয়ে। অচেনা স্থানে আমার ঘুম সহজেই ভেঙে যায়। খুব মৃদু স্বরে ভেসে আসছে মন্ত্রের স্তুতি।
আর ওই স্তুতি শুনে আমার মনে হচ্ছিল যে আমার ইন্দ্রিয় যেন আমার বশীভূত নেই, কারোর আয়ত্তাধীন হয়ে যাচ্ছে। অলকেই বুঝে ফেললাম যে কেউ না কেউ আমাকে বশ করবার চেষ্টা করছে। আমিও মা কালীর একটা মন্ত্র জপ করা শুরু করে দিলাম, ফলেই ওই অবয়ব আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেল। রাতের দিকে আমার ঘুম হলো না। আমিও মনে মনে স্থির করে ফেললাম, আর নয়, এইবার এইখান থেকে পাত্তারি গুটিয়ে আমাকে ওই সাধুর আস্তানা খুঁজে বের করতেই হবে, যিনি আমাকে দেখা দেবেন বলে কলকাতা থেকে সরাসরি এত দূরে ডেকে এনেছেন। কিন্তু দেখতে চাইলে কি আর দেখতে পাওয়া যায়? বহু অনুসন্ধানেও আমার দেখা হলো না তার সাথে। এইদিকে আমার মনে বিপদের ঘণ্টা বেজেই চলেছে। মন আমাকে বলেছে যে সাধু আমার অনিষ্ট সাধনের জন্য উঠে পড়ে লেগেছে, সে আমার কাছাকাছি চলে এসেছে। পথের ভিড়ের মাঝে একজনের সাথে আমার চোখাচোখি অবধি হলো। কয়েক পলক আমরা পরস্পরের দিকে চেয়ে রইলাম। যে ব্যক্তির সাথে আমার দেখা হলো সে দেখতে নিম্নস্তরের সাধকদের মতোই, পরনে কালো বর্ণের আলখাল্লা, বিরল কেশ মস্তক, কাঁচা পাকা দাড়ি। দেখলে বস্তুত মনে হয় অনিষ্ট ব্যতীত আর কিছুই সে করতে পারে না। আমার দিকে একবার বিষ দৃষ্টি হেনে সে চলে গেল অন্যত্র। আমার মনে হলো এই সাধুকে আমি যেন কোথাও দেখেছি, নইলে এমন চেনা চেনা তাকে ঠেকছে কেন? যাই হোক, আমি পথে না দাঁড়িয়ে সোজা ফিরে এলাম নিজের আস্তানায় এবং দেখলাম একটা অদ্ভুত কাণ্ড, যেটা শুনলে ভয় পাবে। দেখি যে আমার যেখানে বিছানা ছিল সেইখানে অনেকগুলো শ্মশানের উপকরণ রাখা, আর পাশেই একটা নরকঙ্কাল রাখা। নরকঙ্কালের মাথার উপর লাল বর্ণের রক্তিম চন্দন মাখানো। ব্যাপারটা সত্যি খুব বিভৎস। কেউ যে আমার ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছে এটা তার প্রতীক ছিল। অনেক দিন তন্ত্রের সাধনা করার পর আমার মনে এতটুকু ধারণা হয়ে গিয়েছিল যে কোন উপকরণ দিয়ে কার কি ক্ষতি করা যায়। নরকঙ্কাল দিয়ে তান্ত্রিকের বশীভূত প্রেত রাত্রের আধারে আমার গলা টিপে ধরলেই আমার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর এক মুহূর্ত আমি ওইখানে দাঁড়িয়ে রইলাম না। আমার মনে হচ্ছিল ওই ছোট্ট কামরায় কেউ যেন আমাকে উকি ঝুঁকি মেরে দেখছে। আমি পত্র পাঠে নিজের জিনিসপত্র কুটিয়ে থাকার ভাড়া মিটিয়ে মায়ের নাম করে বেরিয়ে পড়লাম। হাতে একখানা ছাতা অবধি নেই। ওইদিকে আকাশ কালো করে এসেছে, বৃষ্টি নামলো বলে কিন্তু আমার এইখানে থাকলে চলবে না। মনে মনে কামাখ্যা দেবীর নাম জপ করতে করতে আমি নিকটেই অবস্থিত একটা নিরিবিলি একটা ঘাটের কাছে গিয়ে উপস্থিত হলাম। কামাখ্যার এই অঞ্চল আমার একেবারে অচেনা। মাথার উপর ঝমঝম করে বাদলা ঝরছে আর ওইদিকে ঠান্ডা বাতাস বইছে। এইখানে কোনো মানুষ নেই, শুধু ঘাটের প্রাচীন সোপানে কিছু ব্যক্তি ঘাট কাজ করছিল। ঘাট কাজের মন্ত্র কানের কাছে ভেসে আসছিল, আর সেই সাথে শুনতে পাচ্ছিলাম মেয়েলি কণ্ঠের ক্রন্দন। পাশেই দেখলাম একটা চালাকপাত। জিনিসপত্র ওইখানে রেখে আমি উবু হয়ে উদাস মনে কাজকর্ম দেখছি। বাদলার ঘনঘটা যখন অনেক বেশি বেড়েছে তখন ওরা দ্রুত কাজ মিটিয়ে চলে গেল। ঘাটের অঞ্চলটা প্রায় শূন্য হয়ে গেল। শুধু কয়েকটা কাকের আনাগোনা হতে দেখলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর দেখি যে একজন হাসছে। যতই দেখতে পাচ্ছিলাম ততই যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। সাধু তো কতই দেখি, কিন্তু ওনাকে যে একেবারে চোখের সামনে দেখব কল্পনাও করিনি। আমার পাশ দিয়ে ওই চটা জুটো সাধু এসে নামলেন ওই ঘাটের কাছেই। নামার আগে আমার দিকে একবার অর্থপূর্ণ চাহনি নিক্ষেপ করল। আমি প্রণাম করলাম। উনি কিন্তু কিচ্ছুটি বললেন না, হাতের ত্রিশূলখানা ওইটায় রেখে কয়েক ডুব দিতে লাগলেন পুকুরের জলে। সাঁঝ তখন নেমে এসেছে বেশ ভালোভাবেই। আশেপাশের অঞ্চল জঙ্গল দিয়ে ঘেরা।
সাধুজি আমার দিকে শুধু একবার দৃষ্টি নিক্ষেপ করেই নেমে গেছিলেন। দূর থেকে ওনার মন্ত্রস্তুতির শব্দ আমার কানে আসছিল, দৃঢ়তা ব্যঞ্জক কণ্ঠ। আমি চুপ করে বসেছিলাম। আলো যখন একদম কমে গেল তখন উনি উঠে এলেন। আমার মনে হলো অনেক পুণ্য থাকলে এমন সিদ্ধ সাধু মহারাজের দেখা মেলে। এই সাধুই আমাকে আহ্বান মন্ত্র দ্বারা আকৃষ্ট করে আমাকে টেনে এনেছিল। আমি ওনাকে দেখে পুনরায় প্রণাম করলাম। ওনার দাড়ি গোফের জঙ্গলে খেলে গেল একটা স্নেহবৎসল হাসি। উনি আমাকে বললেন, তাহলে এলি বেটা, আচ্ছা আমার সাথে আয়, কাছেই আমার ডেরা, ওইখানে তোকে যেতে হবে। আমি টু শব্দটি না করে ওনার আদেশ মতোই অন্ধকারের ভেতর দিয়ে শুধু ওনার অবয়বকে অনুসরণ করে যেখানে উপস্থিত হলাম সেই স্থান শ্মশান ভিন্ন আর কিছুই নয়। এখানে আমার ঢুকেই মনে হলো এক রাশ পবিত্র শক্তি ও কিছু উচ্চ শ্রেণীর সাধকরা গুপ্ত সাধনার জন্য মৃত্যুর পর অবধি সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। আমার কানে নানাবিধ স্তুতি আপনা আপনিভাবেই গুঞ্জিত হতে লাগল। যাই হোক, উনি আমাকে ওনার আশ্রয়ে নিলেন ওই দিনের পর থেকে। বহু ক্ষণ অপেক্ষা করবার পর যেখানে এসে দাঁড়ালাম ওই স্থানে একটা ছোট থাকার জায়গা, সাধু ওখানেই থাকে। পাশেই আরেকটা স্থানে লম্বা আকৃতির মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তিটাকেই আমি দেখেছিলাম। মূর্তিকে কাছ থেকে দেখতে গিয়ে দেখি সত্যি ওইটা শ্মশান ভৈরবীর মূর্তি। লাল জিহ্বাটা লকলক করছে, কপালের মাঝে ভ্রুকুটি বিদ্যমান। ওই মূর্তি তোমরা দেখনি? সাধারণত জনপদে ওই সব দেবদেবীর পুজো নিষিদ্ধ, কারণ প্রাণ প্রতিষ্ঠা মাত্রই দেবীর দেহ থেকে যে তেজ নির্গত হয় তা সহ্য করা সাধারণ প্রাণীকুলের কর্ম নয়। তবু আমি বিনয় ভক্তি সহকারে প্রণাম করলাম। মনে অনেকক্ষণ ধরেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, তাই জিজ্ঞাসা করলাম, সাধুজি আপনি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, বলেছিলেন আমার ঘোর বিপদ উপস্থিত, এইখানে আসার পর থেকে একজন ব্যক্তিও আমাকে চায়ের দোকানে এসে আমাকে সে কথাই বলেছিল, সে আসলে কে আর কোন বিপদ আমাকে আচ্ছানি দিয়ে ডাকছে দয়া করে বলুন। সাধু ঝোলা থেকে একটা কলকে বের করে সেবন করতে করতে বললেন, ওরে পাগল, ওটা আমি ছিলাম, তোকে পথের নির্দেশ দিতেই গিয়েছিলাম, ভেবেছিলাম যে তুই আমার ইঙ্গিত বুঝতে পেরে আসবি, কিন্তু বিধি বাম, তুই আমাকে চিনতেই পারলি না। আমাকে মা বলেছিলেন তোর কপালে ঘোরতর বিপত্তি ঘনিয়ে আসছে, তোর অনেক পুণ্য যে তুই আমার দেখা পেয়েছিস, তুই সাধনা করে যে ক্ষমতা পেয়েছিলিস ওই ক্ষমতার দ্বারা বহু মানুষের উপকার করেছিস, ফলে তোর উপর তোর ইষ্ট সন্তুষ্ট। হ্যাঁ, তবে এখন তুই আমার কাছেই থাকবি, অনেক কাজ করতে হবে, তোর শত্রুর দেখা তুই ইতিমধ্যেই পেয়েছিস, সে তোকে খুঁজছে আর তোকে নৃশংসভাবে হত্যা করতে চায়, তাই যেখানে তুই ছিলিস সেখানে কতগুলো উপকরণ কৌশলে রেখে দিয়েছিল, তোর মধ্যেও কিছু ক্ষমতা আছে, নইলে এগুলো খুঁজে পাওয়ার কথা নয়। যাক, আসছে শনিবার একটা তিথি আছে,
আমি তোকে নিয়ে সাধনার কাজে বসে মা শ্মশান ভৈরবীর সাথে বসব। সঠিকভাবে যদি অর্চনা করতে পারিস তাহলে তোর শত্রু ধ্বংস হবেই, মনে রাখিস। কিন্তু হ্যাঁ, এই দেবী কিন্তু প্রচণ্ড ক্ষুর দেবী, ভুল চুক হলে কিন্তু ক্ষমা নেই। তাই যা যা বলছি সেইগুলো শুধু শুনে যার করতে থাক। আমি কোনো আপত্তি করলাম না, কারণ আমার তখন সাধু সঙ্গের নেশা চাকার দিয়ে উঠেছে। সাধুজি বেশি কথা বলেন না, উনি রাতের পর রাত নিজের পূজাদি এবং মন্ত্রতন্ত্রের সাধনায় লিপ্ত থাকেন। একদিন দেখি একটা কাঠের থেকে কি যেন উনি তৈরি করছেন। এক নিমিষে আমার মনে পড়ে গেল সেই সাধুর কথা যিনি বেতাল জাগাবার জন্য অনুরূপ একটা পুতুল বানিয়েছিলেন। আমি ভয় ভয় ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা দিয়ে কি হবে। উত্তরে উনি বললেন, আমি সব কিছুর যোগার যন্ত্র করে রাখছি, সব বিধি নিয়ম আমি বলে দেব। এই পুতুল দিয়ে তুমি তোমার শত্রুকে চিহ্নিত করবে, মন্ত্র বলে জাগিয়ে তুলতে হবে মহাশক্তিধর শ্মশান ভৈরবকে। উনি যদি একবার জেগে ওঠেন তাহলে তোমার সকল নির্দেশ উনি মান্য করবেন, আর অপশক্তির হাত থেকে তুমি রক্ষা পাবে। এসো আমার কাছে। আমি ওনার কাছেই গিয়ে গেলাম। উনি নিজের ঝোলা থেকে কয়েকটা বাঁধাই করা খাতার মতো কিছু যেন বের করলেন, পুঁথি গোছের কিছু বলেই মনে হল। ওইগুলো আমি দেখেছিলাম সংস্কৃত অক্ষরে লেখা। ওই লেখা থেকেই বুঝলাম শ্মশান ভৈরব জাগাবার সম্পূর্ণ পদ্ধতি ওইটায় লিপিবদ্ধ করা আছে। আমাকে সাধুজি এই কদিন অনেক কিছু জোগাড় যন্ত্র করার বিধান দিলেন। হাতে 11 দিন সময়, বেশিরভাগ সময় কামাখ্যা অঞ্চলে ঘুরে ফিরে বেড়াই আর ইতিউতি থেকে মৃত কাকের পালক কয়েকগুচ্ছ সংগ্রহ করি। কখনো বা মেষের রক্ত, কখনো বা অপঘাতে মৃত কোনো সধবা মেয়ের খোলা চুলের কিছু অংশ সংগ্রহ করি। তখন আমি এক প্রকার মরিয়া, জীবনে যে অনন্য কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা আমার খেয়াল ছিল। আত্মরক্ষার খাতিরে মানুষ কত কিছুই না করে। ফিরে আসি সন্ধ্যার দিকে, ওনার কাছ থেকে পাওয়া একটা মন্ত্র নিভে যাওয়া চিতার ওপর বসে জপ করতে হতো প্রায় 51,000 বার। জপাত সিদ্ধি এটা কথাতেই আছে। ওই সাধুজি আমাকে বলেছিলেন যে নিষ্ঠার সাথে যদি জপ করি তাহলে আমার ভিতর যে শক্তি জাগরণ হবে সেই শক্তির সাথে শ্মশান ভৈরবকে জাগিয়ে তোলার যে শক্তি, উভয় মিলিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা ওই অপশক্তি বিনাশে অনেক কার্যকরী হবে। তাই নিত্য আমাকে ছোট্ট একটা একরত্তি বসন করে ছাই মেখে চিতার উপর বসে প্রায় রাতের দ্বিপ্রহর অবধি জপ করতে হতো। কিন্তু একদিন এক কাণ্ড ঘটে গেল। সেদিন জপে বসতে যাওয়ার আগে আমার কেমন যেন মনে হলো কেউ যেন আমাকে দেখছে। ওই অনুভূতিতে সারা শরীরে আমার কাঁপন ধরল। একই স্থানে দুজন সাধকের থাকার নিয়ম নেই। আমাকে জপে বসতে বলে উনি অন্যত্র যে কোথায় চলে গেছেন সেটা আমার জানার কথা নয়। আমি ওই অনুভূতি থাকা সত্ত্বেও প্রথম পুঁথি নিয়ে একবার মন্ত্র পূর্ণ করার পর একটা গাছের মর্মর ধ্বনি শুনে শিহরিত হয়ে উঠলাম। খুব নিকটেই কেউ যেন আমার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যার আরতির শব্দ দূরের কামাখ্যা মন্দির থেকে ভেসে আসছে। আমি মা কামাখ্যাকে উদ্দেশ্য করে বললাম, মা মা আজকের
আজকের শেষ দিনটা যেন নির্বিঘ্নে কাজটা শেষ করতে পারি। তুমি দেখো মা গো, আনন্দময়ী মা, তুমি দেখো একটু। এই বলে আমি জপ করতে করতে কখন যেন আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবে যাচ্ছিলাম, কিন্তু তখনই আকাশ কালো করে শুরু হলো বৃষ্টি, আর চোখ খুলে দেখি যে আমার থেকে সামান্য তফাতে দাঁড়িয়ে আছে একজন। তাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। জপের আগে সামনে একটা ধুনি জ্বালিয়েছিলাম, ওই আলোতেই দেখি যে আমার থেকে কিছুটা দূরে অবস্থিত একটা নিম গাছের নিচে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তির চোখের মণিগুলো জ্বলছে আর নিভছে। শুনলাম একটা বিশ্রী হাসির শব্দ, যেন আমার সব প্রচেষ্টাকে তুচ্ছ জ্ঞান করছে সে। আবার পলকের জন্য চোখের পাতা ফেলতেই মিলিয়ে গেল সেই অবয়ব। ওই রাতের জপ সম্পূর্ণ করবার পর যখন আসন ত্যাগ করে চিতাকে প্রণাম করে উঠে সে গুরুর কাছে গেলাম, তখন উনি একটা নরকপালে সুরাপানে ব্যস্ত আমাকে দেখে বললেন, তারানাথ, সময় এসেছে, এইবার তুমি প্রস্তুত হও, আমাকে কিছুটা বলতে হবে না। ওই আত্মা যে কালকে রাতেই দেহ ধারণ করে তোমাকে হত্যার জন্য এইখান অবধি ছুটে আসবে, এটা জেনেই কাজটা করো। কিন্তু সাধুজি, আমি যে আত্মাকে দেখলাম সে আমাকে শুধু দেখা দিল, কিন্তু কোনো অনিষ্ট তো করল না। ওই সময় তো আমি একাই ছিলাম, তাহলে চাইলেই তো আমাকে শেষ করে দিতে পারত, তাই নয় কি? সাধুজি হো হো করে একটা বিকট অট্টহাসি করে উঠলেন এবং বললেন, তুমি যেই মন্ত্রের স্তুতি 51,000 বার জপ করছিলে, ওইটা তোমার আশপাশ জুড়ে একটা রক্ষা বলয় নির্মাণ করে রেখেছে। নিম্ন স্তরের কোনো জীবের সাধ্য নেই যে ওই বলয় ভেদ করে তোমাকে স্পর্শ করে, কিন্তু কালকে যে কাজটা হবে ওটার জন্য তোমাকে পূর্ণ 3 উপবাস করে থাকতে হবে। শুদ্ধাচারী থেকে তারপর তুমি ওই স্নান আদির পর নির্দিষ্ট গণ্ডি রচনা করে বসবে উপাসনার স্থলে। আমি হয়তো খানিকক্ষণ থাকবো, কিন্তু বেশিক্ষণ থাকা আমার দ্বারা সম্ভব নয়। কাজটা তোমাকেই সম্পূর্ণ করতে হবে তারানাথ। মা শ্মশান ভৈরবী তুষ্ট হলেই শ্মশান ভৈরব উঠবে জেগে। হ্যাঁ, জেগে উঠবে, তবে হাতের কাছে সব সময় কয়েক বোতল দিশি মদের বোতল আর রক্ত রাখবে। পশুর রক্ত দিয়ে যেই মূর্তিটা আমি তোমাকে বানিয়ে দিয়েছি, ওইটাই একটা বিশেষ মন্ত্র পড়তে পড়তে স্নান করিয়ে যে তোমার শত্রু তার ধ্যান করে, ওই যে পুতুলটা দেখছো না, ওইখানে প্রতিষ্ঠা করতে হবে। তবে কাজটা সহজ নয়। কিন্তু সাধুজির কথাগুলো যখন শুনছিলাম তখন আশপাশ বেশ নির্জন, কেউ কোথাও নেই। ঝোপঝাড়ের আড়াল থেকে অনেকগুলো শিয়ালের দল প্রহরে প্রহরে ডাকছে। উনি আমাকে ক্রমশ নিয়মগুলো বলে দিলেন। গ্রাম বাংলার বহু শ্মশানে আমি রাতের পর রাত কাটিয়েছি, কিন্তু কামাখ্যার এই অঞ্চলে যে ভীতির সঞ্চার আমার মনে হয়েছিল সত্যি সেগুলো না দেখলে বিশ্বাস করা কঠিন। দূর থেকে ভেসে আসছিল
জনা কয়েক শ্মশান বন্ধুর নিষাদুর কণ্ঠের কলকাকুল। এদিকে না এলেও আমার মনটা কালকের পরীক্ষার জন্য কেমন যেন বিক্ষিপ্ত হয়েছিল। রাতের দিকে শুয়ে আছি, ওই সময় স্বপ্ন দেখলাম। দেখলাম একটা প্রত্যন্ত গ্রামের রাস্তায় আমি একাকী দাঁড়িয়ে আছি, আর দূরে একটা প্রকাণ্ড খড়গ নিয়ে আমার দিকে একজন ব্যক্তি তেড়ে আসছে, যাকে আমি দিনের আলোতে দেখেছি। আমি পরিত্রাণ পাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছি, ইতিউতি কতই না ছোটাছুটি করছি, কিন্তু ফল কিছুই হচ্ছে না। দুঃস্বপ্ন দেখে আমার ঘুমের দবা রবা হলো। ঘুম যখন ভাঙলো তখন পাতার ফাঁক দিয়ে দিনের আলো মুখের উপর এসে পড়েছে। দেখি সাধুজি কখন যেন উঠে পড়েছেন, পাশেই মায়ের যে বিগ্রহটা ওটা জবার ফুল দিয়ে মালা গেঁথে নিবেদন করেছে। তারপর নিজের ঝুপড়ির ভেতরে উনি চলে গেলেন জপ করতে। আমি কিছুক্ষণের জন্য শ্মশান ছেড়ে বেরিয়ে এলাম, যে মন্দিরে আশ্রয় নিয়েছিলাম ওখানেই গেলাম। অমাবস্যার দরুন বেশ ভালো ভিড় হয়েছে, তারই মাঝে আমি লাইন দিয়ে পূজা দিয়ে দিলাম। সন্ধ্যা যখন প্রায় ঘনিয়ে আসার মুখে তখন সাধুজি আমাকে নিয়ে গেলেন একটা নদী তটের দিকে। দিনের আলো প্রায় নিভু নিভু তখন। আমি বিবস্ত্র হয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শুদ্ধ করে নতুন কৌপিন ধারণ করলাম। বুঝতেই পারছো, এই 60 বছরেও আমাকে এইসব করতে হয়েছিল নিজের প্রাণ রক্ষার খাতিরে। উনি আমাকে নতুন বস্ত্র ধারণ করে সদ্য নিভে যাওয়া চিতার ছাই মাথায় দিতে বলে আমাকে বসিয়ে একটা গণ্ডি নির্মাণ করে দিলেন। তারপর বললেন, মরে গেলেও এই গণ্ডির বাইরে তুমি বেরোবার চেষ্টা করবে না, অনেকেই আসবে তোমার সাধনার বিঘ্ন সৃষ্টি করার জন্য, কিন্তু ফুলেও এইখান থেকে বেরোবার চেষ্টা করবেন না, আমি সব করে যাচ্ছি। আমি আশ্বাস দিলাম যে ওনার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। উনি তারপর আর অনেক তন্ত্রের গুপ্ত ক্রিয়াদি দিয়ে মা শ্মশান ভৈরবীর পুজো শুরু করলেন। প্রথমেই একটা মরা কাকের ডানা ছুরি দিয়ে কেটে নিয়ে ওইটা রক্তের মধ্যে চুবিয়ে সৃষ্টি করলেন একটা নকশা। ওই নকশার মধ্যে একটা নরকঙ্কাল রাখলেন, তারপর নিজের ডান হাতের তর্জনী তাতে স্পর্শ করিয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়লেন। নিমিষের মধ্যে ওই স্থান সুগন্ধে ভরে উঠল। আর অনেক জিনিস বললেন যেগুলো উনি আমাকে প্রকাশ্যে অদীক্ষিত ব্যক্তির কাছে বলতে নিষেধ করেছেন। ওনার কাজ শেষ হওয়ার পরপর দেখলাম আকাশে কোত্থেকে এক ঝাঁক কাকের অদ্ভুত গুঞ্জন কানে প্রবেশ করল, অথচ সন্ধ্যার দিকে তো পাখি টাকার কথা নয়। ওই অবধি আমি দেখেছি। তারপর আমি শুরু করে দিলাম নিজের জপ। মন্ত্রে এতই ডুবে গিয়েছিলাম যে খেয়াল করিনি কিছু, কিন্তু একটা হাসির শব্দ কানে যেতেই আমার প্রথম হুঁশটা ফিরল। দেখি আমার সামনে অতি রূপসী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আমার গণ্ডির মধ্যে দিয়ে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সক্ষম হচ্ছে না। সে আমাকে দেখে বলল, তারানা, তুমি মন্ত্র জপ করছো কেন? মেয়েটির হাসি হাসি মুখ, কাঁত অবধি চুল, একটা সাদা শাড়ি তার পরন। আমার কেমন যেন ভয় হচ্ছিল। এইবার আমি সজাগ হলাম, মনে মনে গুরু প্রদত্ত দেওয়া মন্ত্র জপ করছি। এমতো অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিকে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি, আমার সাধনার সময় তুমি এইখানে কেন এসেছ? মেয়েটি আরেক ধাপ এগিয়ে এসে অতি মোলায়ম সুরে আমাকে বলল, আমার বাড়িতে যে অসুখ, আপনি চলুন, আমার বাড়িতে যে আমার স্বামী কষ্ট পাচ্ছে,
তাকে আপনি সুস্থ করে দিন। সত্যি কথা বলতে প্রথমে মনে হলো মেয়েটিকে গিয়ে সাহায্য করি, কিন্তু পরে মনে হলো এই মাঝরাতে স্বজনের দিকে কোনো সাধারণ বাড়ির মেয়ের পক্ষে তো আসা সম্ভব নয়। এ নিশ্চয়ই ওই অনিষ্টকারী শক্তি মায়া, যে আমাকে নানাবিধ ফাঁদে পেলে একবার শুধু আমাকে গণ্ডির বাইরে নিয়ে আসতে চায়। একবার বেরোলে আমার মৃত্যু অবধারিত। ধনির আগুনে বেশ করে কিছু কাঠ ফেলে দিয়ে আমি আবার তীক্ষ্ণ নজরে চাইলাম, আর আর্তনাদ সূচক একটা ধ্বনি আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল। দেখলাম ওই মেয়েটি সেই মেয়ে যার মাথার চুল আমি কিছুদিন আগেই তন্ত্রের উপকরণ স্বরূপ সংগ্রহ করেছি। তাহলে সে এখন কিভাবে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল? মেয়েটির হাসি কানবতি চওড়া হলো, তার হাতের নখ দিয়ে আমাকে আক্রমণ করতে এলো। আমি মায়ের নাম করে ওই দিন রাত্রেই রুদ্ধশ্বাসে জপ করতে করতে কখন যে গণ্ডির মধ্যে বেহুশ হয়ে পড়েছি সেই খেয়াল ছিল না আমার। পরদিন ঘুম ভাঙল আমার গুরুর ডাকে। গত রাতের সমস্ত অভিজ্ঞতা আমি ওনাকে বলাতেই উনি আমাকে বলেছিলেন এখনও এই নিয়ম আমাকে এক সপ্তাহ পালন করতে হবে। সম্পূর্ণ নিয়ম পালন করে তারপর ওই অনিষ্টকারী সাধুকে প্রতিহত করে শেষমেশ আমি রক্ষা পেয়েছিলাম একমাত্র মায়ের কৃপায়। গল্পের ইতি টানার আগে তারানাথকে আমি প্রশ্ন করলাম, তাহলে আমাকে একটা কথা বলুন, কে আপনার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল ওই দিন রাত্রে? তারানাথ শুধু চোখ বন্ধ করে রইলেন, তারপর বললেন, ওই যে গল্পের শুরুতে একটা সাধুর শ্বেত সর্ষে না থাকার জন্য মৃত্যু হয়েছিল বলেছিলাম না, সেই নিজের চেলা মারফত নিজেকে প্রেতলোক থেকে জাগিয়ে তুলে একটা দেহ ধারণ করে আমাকে হত্যার জন্য পুনর্জাগরণ পদ্ধতিতে বেঁচে উঠেছিল। আর বেঁচে ওঠার পাশাপাশি ওই সাধক প্রথমেই আমাকে হত্যার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু আমার অদৃষ্ট সুপ্রসন্ন থাকার কারণে আমি ওই যাত্রায় রক্ষা পাই। শুনেছিলাম আমি বেহুশ হওয়ার পর মা স্বয়ং প্রকট হয়ে অশুভ শক্তিকে বধ করেছিলেন। গল্প শেষ করে তারানাথ উঠে দাঁড়ালো। আমি হাত ঘড়িতে দেখলাম যে সময় 8:25, বাইরে বৃষ্টি কমে এসেছে। তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে দুই বন্ধু নিজের বাড়ির পথে রওনা দিলাম। শুনছিলেন প্রখ্যাত লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও কামাখ্যায় সংকট। সম্পাদন এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সুরঞ্জন, পোস্টের ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।